আপনার বাচ্চা কতটুকু বয়স হলো? মেয়েগুলো ছোটবেলা থেকে একটু শান্তশিষ্ট, ছেলেগুলো একটু দুরন্ত পড়া হয়। দিনমজুর এবং একজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের ভোটের ওয়েট সমান হওয়া যে গণতান্ত্রিক পদ্ধতি, ডু ইউ সাপোর্ট দিস? আসিফ মুহিউদ্দিনের সাথে যে আমি যদি বিতর্ক করি আমি হেরে যাব, কারণ আমি এক গাদা রেফারেন্স বলতে পারবো। ডু ইউ থিঙ্ক দেয়ার আর ব্যাড কোয়েশ্চেন? আমাদের দেশের জন্য তো বেনিভোলেন্ট ডিক্টেটরশিপ ইজ বেটার আমার মতে আর কি। বলতে সেটা সাবজেক্টিভ না, ব্যাপারটা তো অবজেক্টিভ। আপনি জিনিসটাকে সাবজেক্টিভ বানায় ফেলতেছেন কেন? আমি এটা বুঝতেছি না। আপনার সাথে আলোচনাটা আমি যেভাবে ধারণা করছিলাম তার চেয়ে আমার জন্য অনেক এনজয়িং হচ্ছে, মানে খুব আমি খুব ভালো লাগছে। থ্যাংক ইউ ফর এগ্রিং টু জয়েন। আমার হচ্ছে অডিয়েন্সের জন্য অনেকে আপনাকে চেনেন, তারপরও ফর্মালিটি খাতিরে পরিচয় করিয়ে দেয়া। মোজাম্মেল হক ইউনিভার্সিটি অফ চিটাগাং এ হচ্ছে ডিপার্টমেন্ট অফ ফিলোসফিতে আছেন প্রফেসর হিসেবে, এবং উনি নিজেকে একজন জীবনবাদী সমাজকর্মী হিসেবে পরিচয় দিয়ে থাকেন। উনি একটা বই লিখেছেন, আমরা এই যে একটু আগে যেটা নিয়ে কথা বলছিলাম, বইয়ের নাম হচ্ছে ফিলোসফি প্রাথমিক বোঝাপড়া, প্রাথমিক ধারণা। প্রাথমিক ধারণা, আচ্ছা, প্রাথমিক ধারণা। আর উনি হচ্ছেন পরিচালক মুক্তি মুক্ত বুদ্ধি চর্চা কেন্দ্র এবং সমাজ ও সংস্কৃতি অধ্যয়ন কেন্দ্রের পরিচালক। সো মোজাম্মেল ভাই প্রিটি ব্যস্ত, অ্যাক্টিভ ওনার এরিয়াতে, ফিল্ডে, এবং আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট যে আপনি বিষয়গুলোকে আরো মানে মোর রিলেটেবল ভাবে উপস্থাপন করছেন দর্শকের কাছে এবং আপনার অডিয়েন্সের কাছে। আপনি যে কথাটা বলছেন সেটার সাথে আমি একটা জায়গায় একটু একমত না, সেটা আপনি যে বললেন যে ফিলোসফির ওয়ার্ল্ডে যে কেউ মতামত দিতে পারে, প্রত্যেকের মতামত ক্যারিজ ইকুয়াল ওয়েট, সুতরাং ভুল কারো, যেমন আমি কম জানি এরকম বলার বা আমি কম বুঝি এরকম বলার সুযোগ নাই, এটা ট্রু। আবার ইন দ্যাট আমি এটার সাথে একটু দ্বিমত যে জায়গাতে, সেটা হচ্ছে ধরেন আপনি হচ্ছেন এই সাবজেক্টের একজন এক্সপার্ট, ইউ স্পেন্ড মোর টাইম দেন আই ডু, সুতরাং হ্যাঁ আমি যে কোনো একটা কথা বলে দিতে পারি, রাইট? ফিলোসফির ওয়ার্ল্ডে আমি যে কোনো একটা গার্বেজ, একটা স্টুপিড কথা বললেও আপনি যেরকম বললেন এটা ইদার ফর সামথিং অর এগেইনস্ট সামথিং, কোনো একটা ডাইকটমির মধ্যে ফেলা যাবে। সুতরাং ফিলোসফির ওয়ার্ল্ডে আমি যাই বলি না কেন, যত বিএসসি বলি না কেন, সেটা কোনো একটা ডাইকটমির মধ্যে পড়ে যাবে। বাট দ্য কোয়েশ্চেন বিইং যে আমার এই কমেন্টটা ইনফর্মড কিনা, আমার এই কমেন্টটা, যেমন আমি যদি একটা গেসও করি, একটাকে বলা হয় ওয়াইল্ড গেস, একটাকে বলা হয় এডুকেটেড গেস। সো গেস যে কেউ করতে পারবে, এই ব্যাপারে কারো কোনো বাধা নাই, কিন্তু তার গেসটা ওয়াইল্ড কিনা নাকি এডুকেটেড, এটা হইতেছে প্রশ্ন। সেটা আপনি কিভাবে ঠিক করবেন? সেটা ঠিক করবো যে তার প্রিরিকুইজিট নলেজ কেমন, যে বিষয়টা নিয়ে সে কথা বলতো সেই বিষয়টার পিছনে সে কতটা সময় ব্যয় করে তারপর কথাটা বলতেছে। তো সে যদি অনেক, যেমন আপনি ধরেন আপনি যে বিষয় নিয়ে আমরা এখন কথা বলতেছি, এই বিষয়ে কথা বলার জন্য আপনি 20,000 ঘন্টা ব্যয় করছেন, আর আমি এই বিষয়ে কথা বলার আগে 2,000 ঘন্টা ব্যয় করছি, সুতরাং আমার দৃষ্টিতে আপনার কথা ক্যারিজ মোর ওয়েট, কারণ আপনার ব্রডার পার্সপেক্টিভ, আপনার ব্রডার আন্ডারস্ট্যান্ডিং আছে। সো আমার কথা আপনার জগতে হয়তো আমার কথা আমি গত বছর যে কোর্স পড়ালাম সেকেন্ড ইয়ার ইন্ট্রোডাকশন টু এপিস্টেমোলজি, ওখানে লাস্ট চ্যাপ্টারে, তো আমার কথাগুলো খুব ইন্টারেস্টিংলি হচ্ছে যে আসলে এপিস্টেমোলজিতে এসে আমি দেখলাম যে বিলিফ ইজ দ্য কোর থিং দিয়ার, মানে আমি রিপিট করছি, বিলিফ ইজ দ্য কোর থিং দিয়ার। ইভেন নলেজ এর যে ট্রেডিশনাল ডেফিনেশন সেটা হচ্ছে যে নলেজ ইজ জাস্টিফাইড ট্রু বিলিফ, নলেজ ইজ এ বিলিফ বাট দ্যাট বিলিফ মাস্ট বি সাপোর্টেড বাই দ্য কোয়ালিটি অফ ট্রুথনেস অ্যান্ড ইট মাস্ট কাম ইন এ জাস্টিফাইড ইন এ প্রসেস, যেটাকে আমরা জাস্টিফিকেশন বলছি। যেমন আমি এই কলমটা দেখছি, আপনি দেখছেন ক্যামেরাতে, তো এই যে এটাকে, এটার সম্বন্ধে জানার পদ্ধতিটা হচ্ছে যে আমার জন্য জাস্টিফিকেশন, আমি কিভাবে জানি এটা, এটা আপনাকে শো করা যাতে করে আপনি এটা এক্সামিন করতে পারেন, হ্যাঁ, আর এটাকে আমি অ্যাকসেপ্ট করছি, বিলিভ করছি। তো এই সাবজেক্টিভিটির ব্যাপারটা, বিলিফের ব্যাপারটা এপিস্টেমোলজিতে অত্যন্ত কোর। পার্সোনাল লাইফে আমি হচ্ছে একজন মানে প্র্যাকটিসিং মুসলিম, এখন আমি কি নিজের আইডিয়া গুলা কি প্রজেক্ট করি আমার ক্লাসের মধ্যে, সেজন্য আমি কয়েকটা কাজ করি, আমার আলোচনাগুলো আমি সবসময় রেকর্ড করে আপলোড করি, এবং আমি কন্টেন্ট যেটাকে ফলো করি সেটা ওয়েস্টের কোনো নাম করা ইউনিভার্সিটির কোনো একটা ভালো কন্টেন্ট, যেমন মনে করেন স্ট্যানফোর্ড এনসাইক্লোপিডিয়া অফ ফিলোসফি, সেখানকার এন্ট্রি বা এই ধরনের জিনিসের। তো গত বছর যেটা করেছি সেটার মধ্যে লাস্ট যেটা ছিল, চ্যাপ্টারটা ছিল সোসিওলজি অফ নলেজ, জ্ঞানের সমস্তত্ব, জ্ঞানের সমস্ত মানে নলেজের যে ইভেন সাইন্টিফিক নলেজেরও প্যারাডাইম আছে, মানে একটা প্যারাডাইম। তাহলে এখনকার সাইন্টিস্টরা এটা অ্যাকসেপ্ট করে না, সেজন্য ইভেন দো ইট ইজ রাইট, এটা মানে মনে করেন রয়্যাল সোসাইটি এটা অ্যাকসেপ্ট করলো না, তাহলে হবে না।
বুঝছেন না, এই যে একটা মানে মুরব্বিগিরি জ্ঞানের ক্ষেত্রে যে একটা যে মানে অথরিটিশিপ ফলানো, এই জিনিসটা কিন্তু সবসময় চলে এখনো আছে, এবং আপনি এটাকে মেনে চলার কারণে আপনি এই কথাটা বলছেন যেটা আমাদের ফিলোসফিতেও আছে। ওকে, মনে করেন আপনি এস এম ফখরুল ইসলাম, আপনি যদি একটা বিষয় লেখেন এবং এই লেখাটা আসলে যদি কন্টেন্ট সম্পন্ন হয়, আপনার যদি কোনো ডেজিগনেশন নাই, আপনার লেখার মধ্যে রেফারেন্স নাই, সাইটেশন নাই, আপনার এটা অ্যাকসেপ্ট করবে না, পাবলিশ করবে না। ওকে, আচ্ছা, তো এই ধরনের ব্যাপার স্যাপার আমাদের এখানে আছে। আমাদের, আমি যে এপিস্টেমোলজি, যেটা আমার মূল এক্সপার্টাইজ বিষয়, সেখানে গেটিয়ার নামে একজন ভদ্রলোক 1963 সালে একটা আর্টিকেল লেখে, 3 পৃষ্ঠার একটা আর্টিকেল, ইজ জাস্টিফাইড ট্রু বিলিফ নলেজ। তো ওখানে রেফারেন্স আছে মাত্র তিনটা, হ্যাঁ, তিনটার মধ্যে একজনের রেফারেন্স দুইটা আর একজনের রেফারেন্স একটা। তো এইটা উনি কোথাও ছাপতে দেন নাই, ল্যাটিন আমেরিকাতে কোথায় দিয়েছেন সেখানের মধ্যে ছাপাইছেন, পরে গিয়ে ছাপাইছেন, এবং এইটা টোটালি একটা ধারা তৈরি করছে। এবং উনি জীবনে আর কিছুই লেখেন না, ওইটাই হলো ওনার একমাত্র লেখা, এবং তাও লেগেছেন ওনার চাকরি বাজানোর জন্য। ওকে, এই খুব ইন্টারেস্টিং কাহিনী। আমাদের ফিলোসফিতে ওই জিনিসটা আছে, আপনি যখন একটা কথা বলছেন, আপনি যখন 10-20টা রেফারেন্স দিয়ে বলতে পারছেন না, সাপোর্টেড বাই আপনি যে রেফারেন্স বলছেন, এইটা তখন অ্যাকসেপ্টেড হবে। এটার কারণটা হচ্ছে আপনি যে বিষয় নিয়ে কথা বলতেছেন, এই বিষয়ে অতীতে যারা অনেক বছরের পর বছর ব্যয় করে বিভিন্ন কাজ করে আপনি যে কথাটা উপস্থাপন করতে যাচ্ছেন, সেটার মধ্যে পসিবল যে ফাঁক ফুকর গুলা আছে সেগুলো তারা অতীতে অ্যাড্রেস করে ফেলছে। তো আপনি যখন কথাটা উপস্থাপন করেন, তখন আপনি যখন রেফারেন্স দেন, তার মানে হচ্ছে আপনি অতীতে সবগুলো কাজ স্টাডি করে আসছেন। সো আপনি অ্যাওয়ার যে আপনার কাজের মধ্যে কোনো ফাঁক ফুকর আছে কিনা, থাকলে সেটা অতীতে অ্যাড্রেসড হয়েছে কিনা, সেটা তখন এটার একটা আস্থার জায়গা তৈরি হচ্ছে। জেনে আপনার সাথে আলোচনাটা আমি যেভাবে ধারণা করছিলাম তার চেয়ে আমার জন্য অনেক এনজয়িং হচ্ছে, মানে খুব আমি খুব ভাল লাগছে যে আমি কিছু কথা বলতে পারছি আপনাকে, আপনার সুবাদে আরো কিছু লোকের কাছে কথাগুলো যাবে। সেটা হচ্ছে যে আপনি যখন অতীতের কথা আসবেন, অতীতের ফাঁক ফুকর আসবেন, আপনার ফিলোসফি যেহেতু আর্গুমেন্টের বিষয়, ফিলোসফির কথা যদি ধরেন, এখানে তো হার্ড এভিডেন্স, এক্সপেরিমেন্টাল প্রুফ বা ডাটার কোনো বিষয় নেই। ওকে, ফিজিক্যাল ডাটার বিষয় নেই। তখন আপনি যখন রেফারেন্স টানবেন, এটা একটা আপনাকে এন্ডলেস প্রসেসের মধ্যে নিয়ে যাবে, ওপেন এন্ডেড আপনি একটা ক্লাসের মধ্যে পড়ে যাবেন। কারণ যত বেশি আপনি রেফারেন্স টানেন না কেন, আপনি কিন্তু কোট অ্যান্ড কোট সব রেফারেন্স টানতে পারবেন না, এবং আপনি যখন এই রেফারেন্স টানবেন সবসময় দেখবেন যে তার কাউন্টার রয়ে গেছে। এটা একটা বেসিক জিনিস বুঝতে হবে যে ফিলোসফিতে মানে আনচ্যালেঞ্জ কোনো কিছু নাই, এবং মানে 60-40ও না, ইট ইজ অলওয়েজ কাউন্টার ব্যালেন্সড লজিক্যালি অ্যান্ড আর্গুমেন্টেটিভ দিক থেকে। আপনার ইন্টেনশনালিটি, সাবজেক্টিভিটি, আপনার ওয়ে অফ আন্ডারস্ট্যান্ডিং ঠিক করে যে হুইচ ওয়ান আপনাকে আপনি পিক আপ করবেন। আচ্ছা, এখন আপনি যখন আমাদের এখানে যে ফিলোসফি শেখানো হয় সব জায়গাতে, যেটা শেখানো হয় ডমিনেন্ট অ্যাপ্রোচটা, যে আমি সোসিওলজি অফ নলেজ এর কথা বললাম, ফিলোসফি তো যেটা আছে সেটা হচ্ছে যে এটাকে আমরা বলি হিস্ট্রিক্যাল মেথড, হিস্ট্রি অফ আইডিয়াস, আইডিয়াস গুলো কিভাবে ডেভেলপ করছে, ফরেন এগেস্টে, ফরেন এগেস্টে, ফরেন এগেস্টে, এটা আপনি মোটা দেখে জানলেন, এরপর আপনি একটা পজিশন টেক করলেন, এবং সেটার পক্ষে আপনি কিছু রেফারেন্স দিলেন, বিপক্ষের কিছু খণ্ডন করলেন, এভাবে আপনার পজিশন টেক, আপনার পরের লোক আবার আপনাকে সেভাবে করবে। এটা হচ্ছে একটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো থিমেটিক অ্যাপ্রোচ, যেটাকে আমি ফলো করি, এটা ফিলোসফিতেও আছে, কিন্তু সেটা হচ্ছে যে ডরমেন্ট, ডমিনেন্ট হচ্ছে যে হিস্ট্রিক্যাল মেথড, সেটা হচ্ছে যে যে আপনি বিষয়টা কি, বিষয়টা হচ্ছে যে কথার কথা সোর্স অফ নলেজ, এক্সপেরিয়েন্স অর রিজন, কথার কথা এই সোর্স অফ নলেজ আলোচনাতে আপনি আলোচনা শুরু করলেন। সে আলোচনা শুরু করতে গিয়ে দেখা গেল যে একজনের রেফারেন্স আপনি বলছেন যিনি আসলে পরে আসছেন, আর একজনের রেফারেন্স আপনি বলছেন পরে যিনি আসলে আগে আসছেন। ওকে, আচ্ছা, তাহলে আপনি যখন হিস্ট্রিক্যাল প্রসেসে যাবেন, তখন আপনাকে মানে আমাদের ফার্স্ট ইয়ারে যখন পড়ানো হয়, তখন পড়ানো হচ্ছে ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ, এরা ছিল রেশনালিস্ট, এরা রিজনের পক্ষে এটা বলেছেন। ওকে, তারপরে লক, জন লক, বিশপ বার্কলি, ডেভিড হিউম, এরা বলেছে এম্পিরিসিজম মানে রেশনালিজমের বিপক্ষে, অভিজ্ঞতাবাদের পক্ষে, এরা এই কথাগুলো বলেছে। এটা হলো একটা পদ্ধতি, কিন্তু যখন আপনি যখন এপিস্টেমোলজিতে আলোচনাতে আসবেন, তখন আপনার ওই পদ্ধতিটা টোটালি আর ফাংশন করবে না, তখন আপনি থিম নিয়ে আপনার কথাটার পয়েন্টটা কি। ওকে, এটা সাপোর্টে আপনি এক্স ওয়াই জেড কারো রেফারেন্স টানতেও পারেন, নাও টানতে পারেন, সেটা আমি বুঝতে পারছি। এই জন্যই আমি একবার একটা বলেছিলাম যে আসিফ মুহিউদ্দিনের সাথে যে আমি যদি
বিতর্ক করি আমি হেরে যাব, কারণ আমি এক গাদা রেফারেন্স বলতে পারবো। তখন আসিম মুদ্দিনের ফলোয়াররা বলছে এবং আমাকে যারা ভালো জানে তারাও অনেকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে আমাকে বলছে আপনি এটা কথাটা কেন বলতে পারলেন, আপনি অনেক কিছু জানেন, আপনি নিজেও বলেছেন যে আপনি তো আসিম মুদ্দিনের সাথে অনেক বেশি অনেক কিছু জানেন, তারা অত বেশি জানে না যতটা আপনি মনে করেন। কথাটা আমি এই জন্যই বলেছি যে আমি একটা কথার কন্টেন্ট হিসেবে কথা বলবো, হ্যাঁ, আসে রেফারেন্স বলবে। এখন এমন রেফারেন্স বলা সম্ভব যেটাকে আসলে আমি কাউন্টার করতে পারবো না। আমি দেখলাম যে ওই যে একবার নাস্তিক হয়ে আস্তিক হয়েছে লন্ডনে, কি নাম জানি, মুফাসসিল, হ্যাঁ মুফাসসিল, মুফাসসিল কার সাথে জানি বলতেছে বলেন তো বিবি আমেনার বাপের নাম কি, বিবি আমেনার বাপের নাম তো সে জানে না। তো এই ধরনের অ্যাপ্রোচ গুলো আপনি যখন হিস্ট্রি, আপনি হিস্ট্রি সব জানলেন, ডেকার্ট স্পিনোজা কি বলছে সব জানলেন, ন্যাশনালিজমের লক বার্কলি হিউম বলছে সব জানলেন, দেন হোয়াট ইজ দ্য টেক অফ ইউ, আপনি কি করবেন? আপনি যে মাঝখানে একটু বললাম যে ইউ আর অন্টোলজিক্যালি বাউন্ড টু টেক এ পজিশন, আপনি হয়তো জোট নিরপেক্ষ জোটে থাকবেন অথবা আপনি এই জোটে থাকবেন অথবা ওই জোটে থাকবেন, ফিজিক্যালি অ্যান্ড অন্টোলজিক্যালি আপনি কিন্তু মানে আনবায়াসড নিরপেক্ষ থাকতে পারেন না। হোয়েন এভার ইউ সি ফ্রম এ পয়েন্ট সেইখানে ব্যাপারটা বাইনারি, আমি চাইলেই একটা মাঝামাঝি ফিলোসফিক্যাল পয়েন্ট, আপনি চাইলেই বলতে পারবেন না যে সূর্য পশ্চিম দিকে মানে উদিত হয়, সূর্য পশ্চিম দিকে উদিত না এরকম কোন পজিশনে সূর্য বলা যাবে, কারণ এটা আপনার অবজারভেশন এটাকে সাপোর্ট করে না। সো আমি যখন ধরেন আপনার ওই যে রেফারেন্সের কথা বলতেছিলাম, সায়েন্সের ক্ষেত্রে রেফারেন্স ইজ লাইক ম্যান্ডেটরি, আপনি আপনি কারণ এখানে অবজারভেশনকে বেস আর ফিলোসফির ক্ষেত্রে আপনি যেটা বললেন উইচ আই অলসো এগ্রি উইথ, যে ফিলোসফির ক্ষেত্রে হচ্ছে আপনি যে কোনো পজিশন নেন সেই পজিশনটা যত স্টুপিডই হোক সেই পজিশনটাও আপনার নেয়ার ইউ আর এনটাইটেলড টু সেটার উপর ভিত্তি করে আমি তাকে তার পজিশনটাকে কতটুকু রেসপেক্ট করবো কি করবো না। এখন ধরেন একজন ফিলোসফিক্যালি আপনি যেটা বললেন ফিলোসফির ফিল্ডে আমি আপনার সাথে একমত যে আপনি অতীতের কাজকর্ম কি ধরনের ওয়ার্ক করছে সেগুলো আপনি টেনে রেফারেন্স দিয়ে আপনি নিজস্ব সেগুলোর উপর ভিত্তি করে আরেকটা ইয়ে প্রপোজিশন দাঁড় করাইতে পারেন, অথবা আপনি টোটালি ইন্ডিপেন্ডেন্টলি আপনার একটা প্রপোজিশন দাঁড় করাইতে পারেন। নাও দ্য কোয়েশ্চেন বিইং যে আপনার যে প্রপোজিশনটা আপনি ইন্ডিপেন্ডেন্টলি দাঁড় করাইলেন ইজ ইট প্রোফাউন্ড, এটা যদি প্রোফাউন্ড হয় সেই ক্ষেত্রকে ফাইন, আমি বুঝলাম যে আপনি অন্য কোনো রেফারেন্স দেন না কিন্তু প্রোফাউন্ড একটা আপনি আপনার মতো করে দিতে পারছেন, সো আই হ্যাভ এভরি রেসপেক্ট ফর ইউ। কিন্তু সেটা যদি প্রোফাউন্ড না হয়, এখন আপনি এরকম হ্যাঁ অনেক স্মার্ট লোক থাকতে পারে যে কোনো ধরনের অতীতের রেফারেন্স ছাড়া সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্টলি প্রোফাউন্ড একটা ফিলোসফিক্যাল পজিশন নিয়ে আসছে, আই উইল হ্যাভ রেসপেক্ট ফর দ্যাম, বাট চান্সেস আর লেস যে হইতেছে অনেক অতীতে স্টাডি করে আসে নাই সে হঠাৎ করে আকাশ থেকে প্রোফাউন্ড একটা পজিশন ফেলবে, এরকম ট্যালেন্টেড লোক হাতে গুণা পাওয়া যাবে। আই এম নট এক্সপেক্টিং যে আমার আশেপাশে এরকম একজন বের হয়ে যাবে যে অনেক পড়াশোনা ছাড়াই একটা প্রোফাউন্ড পজিশন নিয়ে নিয়েছে। সো নাও আমার এখানে তাহলে আমি একটা প্রশ্ন করব যে ডু ইউ থিঙ্ক দেয়ার আর ব্যাড কোয়েশ্চেন্স, কারণ আমি এটা শুনি প্রায়শই যে অনেকে বলে যে নো কোয়েশ্চেন ইজ ব্যাড কোয়েশ্চেন। সো আপনার কথা শুনে আমার মনে হচ্ছে আপনিও সেটার সাথে একমত যে নো কোয়েশ্চেন ইজ ব্যাড কোয়েশ্চেন, কিন্তু আমি সেটার সাথে একমত না। এই ক্ষেত্রে দুইটা অ্যাঙ্গেল থেকে আসতে হয় আবার লাইক সায়েন্স এবং ফিলোসফি। যেমন একটা সায়েন্সের স্টুডেন্ট সে যদি ক্লাসে একটা প্রশ্ন করে, আমি আমার ক্লাসে জীবনে বলবো না আমার স্টুডেন্টদেরকে যে নো কোয়েশ্চেন ইজ ব্যাড কোয়েশ্চেন, কারণ একটা ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট যদি আমাকে বলে দুধ কঠিন না তরল, ইটস এ স্টুপিড কোয়েশ্চেন, তোমার এই পজিশনে জানা উচিত দুধ কঠিন না তরল, তাহলে তুমি এই পর্যন্ত আসছো কেমন, তার মানে তুমি তোমার কাজটা সঠিকভাবে করে এই পর্যন্ত আসো নাই, তোমার দায়িত্ব ছিল ক্লাস ফাইভে থাকতে তোমার জানার কথা ছিল দুধ কঠিন না তরল, তুমি ক্লাস ফাইভে থাকতে যা জানা উচিত ছিল সেটা না জেনে এই পর্যন্ত চলে আসছো, ইটস এ স্টুপিড কোয়েশ্চেন। কিন্তু তোমার যতটুকু জানার কথা ততটুকু জানার পর একটা অ্যাডভান্সড মিসআন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে, আই গেট ইট, তারপর প্রশ্ন করলে আমি বলবো যে ওকে ফাইন ইটস নট এ ব্যাড কোয়েশ্চেন, আই উইল এন্টারটেইন ইয়োর কোয়েশ্চেন। কিন্তু ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার একটা ছেলে যদি আমাকে প্রশ্ন করে দুধ কঠিন না তরল, আমি বলবো এটা একটা স্টুপিড কোয়েশ্চেন। সো অনেকে বলে যে কোনো প্রশ্নই খারাপ প্রশ্ন না, যেটার সাথে আমি একমত না। একইভাবে ফিলোসফিক্যালি হয়তো এরকম কনক্রিট বলার সুযোগ নেই বাইনারি ওয়েতে যে স্টুপিড নাকি নন স্টুপিড, কারণ ফিলোসফিক্যালি যে কেউ যে কোনো পজিশন নিতে পারে লাইক ইউ সেড, কিন্তু আমার কথা হচ্ছে তার পজিশনটা কতটুকু প্রোফাউন্ড, কতটুকু ইনফর্মড, কতটুকু নলেজেবল। যদি তার পজিশনের মধ্যে আমি সেই এই এই ফিচারগুলো না পাই, সেক্ষেত্রে যে কারণে আমি বললাম আপনি ধরেন চল্লিশ হাজার ঘন্টা ব্যয় করছেন একটা সাবজেক্টে, আমি 5,000 ঘন্টা ব্যয় করে আসছি, ইটস পসিবল যে আমি 5,000 ঘন্টা ব্যয় করে আমি
অনেক ভালো প্রফাউন্ড একটা পজিশন উপস্থাপন করতে পারতেছে আপনার চেয়ে, বাট ইটস আনলাইকলি যে একজন মানুষ 40,000 ঘন্টা ব্যয় করার পর আরেকজন 5,000 ঘন্টা ব্যয় করে এসে তার চেয়ে বেশি ওয়েল রাউন্ডেড একটা পজিশন নিতে পারবে, হইতে পারে বাট ইটস আনলাইকলি বা লেস লাইকলি আর কি। সো ওই জন্য ধরেন আপনি আমি আপনাকে আমার চেয়ে সুপিরিয়র জায়গাতে রাখি, বিকজ আই ডোন্ট বিলিভ যে আমি প্রডিজি যে কিনা হইতেছে আপনার 100 ভাগের 1 ভাগ। না আমি তো উইলিং না আপনার আপার পজিশন নেওয়ার ক্ষেত্রে, আমি যে আপনাকে আমার মানে সাথে আলোচনাতে সমকক্ষ বিবেচনা করছি, আপনি এই জিনিসটাই মানে আপনার কাছে খুবই শকিং, সারপ্রাইজিং এবং অ্যাকচুয়ালি আনএক্সেপ্টেবল মনে হচ্ছে আর কি। হ্যাঁ এটা আনএক্সেপ্টেবল, কারণ আমি এই ফিলোসফিতে চলি না, আমি এই ফিলোসফিতে চলি না। যাই হোক, এটা আপনি মানে আপনার কাছে এটা একটু ইমপ্লজিবল মনে হচ্ছে যে এটা কিভাবে সম্ভব, হাউ ক্যান ইউ স্টাডিড মানে ইউ নো হিউজ টাইম, আমি তো আমার তো জাস্ট একটা ইয়েতে। কিন্তু আসলে কি জানেন, মানুষ ফিলোসফির ব্যাপারটা স্পেসিফিক ইউনিক আর কি, এক্সট্রাঅর্ডিনারি, কারণ মানুষ মানে মানুষের ভিতরে সবসময় কাজ করে। আমার বইয়ের মধ্যে ফাঁকা জায়গা পৃষ্ঠা থাকে না, ফাঁকা পৃষ্ঠার মধ্যে আমি ফাঁকা না রেখে এক একটা প্রপোজিশন লিখে দিছি, মাই প্রপোজিশন। তবে একটা প্রপোজিশন হচ্ছে এভরি ওয়ান ডাজ ফিলোসফি, বাট অনলি এ ফিউ আর অ্যাওয়ার অফ ডুইং দ্যাট। ওকে, সেখানে আপনি এরকম ওয়াইল্ড গ্যাস করে কিছু মানে এন্ট্রি পাবেন কিনা, আমিও দিব না, আই ওয়ান্ট অ্যালাউ ইট। এটা ফিজিক্স এর ক্লাসে গিয়া পানি তরল না কঠিন প্রশ্ন করার মতো ব্যাপার হবে। কিন্তু আপনি ফিলোসফির প্রফেশনাল ফিল্ড কিন্তু ফিলোসফিকে প্রফেশনালি ডিল করে, অ্যাজ ওয়েল অ্যাজ পলিটিক্স, গভর্নমেন্ট এন্ড পলিটিক্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট এন্ড পলিটিক্স কে প্রফেশনালি ডিল করে, বাট দে ডোন্ট ডু পলিটিক্স। একজন পলিটিক্যাল সায়েন্স বা পলিটিক্যাল ফিলোসফির এক্সপার্ট কে আপনি পলিটিক্সে লাগাই দেন, সে পুরাই ফেল করবে, সামথিং লাইক দিস। সো আপনি যখন ফিলোসফির কথা বলবেন, এভরিওয়ান ডাজ ফিলোসফি। ওকে, আপনি যেটা বলছেন যে মানে রেলিভেন্ট হওয়াটা, আমি যে বললাম যে ফিলোসফি বিগ কোয়েশ্চেন কে ডিল করে, এখন ফিলোসফি ক্লাসে গিয়ে যদি বলে যে ট্রান্সজেন্ডার ইস্যু, ওয়েদার উই কল শি অর হি, হ্যাঁ এটা ফিলোসফি না। কিন্তু এই যে আমরা সূর্যের উদাহরণটা বললাম যে সান রাইজেস ইন দা ইস্ট নট ইন দা ওয়েস্ট, ওকে এটা হলো যে এম্পিরিক্যাল ফ্যাক্ট, এটা সায়েন্স এবং বর্তমান সায়েন্স এটা পারভেসার কারণে এটা একটা মিয়ার ফ্যাক্ট, এটার এটার কোনো নলেজ ভ্যালু আর নাই। ওকে, কিন্তু ফ্যাক্টের সাথে যখন আমাদের সাবজেক্টিভিটি আমরা মিলাই তখন সেটা নলেজ হয়ে ওঠে। ওকে, এটা নিয়ে আমার একটা প্রিন্সিপাল আছে, কে আই প্রিন্সিপাল, নলেজ এন্ড ইনফরমেশন রিলেশন, মানে যেটা আমি জেনে যাই ওই নলেজটা তখন ইনফরমেশনে পর্যবেসিত হয় এবং ইনফরমেশন গুলাকে স্টিচ করে বাইন্ড করে যখন আমি নতুন কিছু প্রেডিক্ট করি তখন এটা নলেজ হয়। ওকে, তাহলে আপনি যখন আপনার সাবজেক্টিভিটি ইয়ে করবেন, যেমন মনে করেন সূর্যের কথা যদি ধরি, সূর্য পূর্ব দিকে উদিত হয় পশ্চিম দিকে অস্ত যায় দুনিয়া জোড়া, এই যে নিয়মটা, এটা তো নিয়ম, কিন্তু নিয়মটা কেন, এই কেন প্রশ্ন, ওয়াই প্রশ্ন পজ করার সাথে সাথে আপনি সায়েন্স থেকে ছিটকে বেরিয়ে গেলেন এন্ড ইউ হ্যাভ ফল ডাউন ইন ফিলোসফি। এই কেন উত্তরে আপনি যাই বলবেন সেটা কিন্তু একটা ফিলোসফিক্যাল আনসার হবে, এর বাইরে কোনো কিছু হবে না। আপনি যখন ওয়াই বলবেন যেটা দেখাবেন সেটাও কিন্তু একটা বিকামিং, সেটাও একটা প্রসেস, আলটিমেটলি আপনি ওয়াই খুঁজে পাবেন না। এই ওয়াই এর প্রশ্নটাকে এন্টারটেইন করে ফিলোসফি, মানে হোয়াট কোয়েশ্চেন কে, আমি একটা পোস্টার করেছি যেখানে আমি দেখেছি হোয়াট কোয়েশ্চেন কে অন বেসিস অফ অবজারভেশন হাউ প্রসেস এ ডিল করে সায়েন্স, আর হোয়াট কোয়েশ্চেন কে অন বেসিস অফ আর্গুমেন্ট হোয়াই প্রসেস এ ডিল করে ফিলোসফি। এই জন্য সূর্য পূর্ব দিকে উদিত হয় এটা যতটা ফ্যাক্ট, সূর্য পূর্ব দিকে কেন উদিত হয় এই প্রশ্নের উত্তরে যা কিছু বলা হবে সেটা কিন্তু ফ্যাকচুয়াল হবে না, এটা অনেক বেশি ফিকটিশাস হবে, অনেক বেশি এটা কন্ট্রোভার্সিয়াল হবে, এটাতে আপনি একমত হতে পারবেন না। আপনি যখন একই বিষয়ে, আমি দেখাইছি সার্কেল হিসেবে, একই বিষয়ে যখন আপনি অবজারভেশনের বেসিসে বলেন তখন এটা যতটা কনক্রিট, আপনি যখন আর্গুমেন্ট বেসিসে বলেন এটা ততটা ব্রডার, আর আর্গুমেন্ট গুলার মধ্যে থেকে যখন আপনি একটাকে পিক করেন আপনি কিন্তু একটা ডগমেটিক পজিশনে চলে যান, যেটা একটা রিলিজিয়াস পজিশন, কথার কথা বুদ্ধিবাদ, অভিজ্ঞতাবাদ। বুদ্ধিবাদ বলে যে বুদ্ধি হচ্ছে জ্ঞানের উৎস, এটাই সঠিক, আর অভিজ্ঞতাবাদ বলে যে অভিজ্ঞতা অন্য যে কোনো কাজের চেয়ে এটা বেশি নির্ভরযোগ্য। এখানে আমি তাহলে আপনাকে একটা প্রশ্ন করব, আমি একটু আমাকে সুযোগ দিলে আপনি শেষ করেন না। আচ্ছা, সেটা হচ্ছে যে এখন আপনি বলতে পারেন না যে দুইটাই সঠিক,
এখন দিন এবং রাত দুইটাই শুটিং আপনি করতে পারেন না, ওকে, এট দ্য সেম টাইম। এটা প্রিন্সিপাল অফ আইডেন্টিটি কে ব্রেক করে, ওকে। এখন আপনি যখন একটার পক্ষে যাবেন তখন কিন্তু অ্যাকচুয়ালি আপনি বাকিগুলোকে নালিফাই করছেন, ওকে। এজ এ ফিলোসোফার, এজ এ পার্সন আপনি যখন একটা পক্ষে যান তখন আপনি একটা ডগমেটিক হয়ে ওঠেন। সেজন্য আপনি ফিলোসফি চর্চা করার পরে দিন শেষে যখন একটা পজিশন নেন আপনি কিন্তু একটা রিলিজিয়াস পজিশন নেন, তার মানে আপনি একটা পক্ষে চলে যান। বুদ্ধিবাদীরা মনে করে বুদ্ধি জ্ঞানের সঠিক উৎস, তারা কি সব জ্ঞান অর্জন করেছে? কিভাবে তারা জানে? সব কিছু জানার পরেই তো আপনি করবেন। আর আপনি যেটা মাঝখানে বলেছেন যে 80% বা রেফার করা বা এটার পক্ষে 90% আছে, আসলে এই ধরনের প্যারিটো প্রিন্সিপাল এখানে চলে না। দ্যাট লাস্ট মেম্বার ক্যান টার্ন দা হোল সেট। প্রত্যেকদিন আমরা মুরগিকে খাওয়াই, একদিন মুরগিকেই খাই ফেলি, ওকে। তাহলে আপনার জানার জন্য সম্পূর্ণভাবে জানতে হবে, কিন্তু আমরা এজ পার্টিকুলার বিইং, এজ লিমিটেড, আমরা কিন্তু সবকিছু জানতে পারি না। সবকিছু যেহেতু আমরা অবজারভেশনে জানতে পারি না, সেজন্য আমরা সায়েন্সের বাইরে গিয়ে একটা জিনিসকে ব্যবহার করি, এটাকে আমরা বলি ইনফারেন্স। এই ইনফারেন্সকে ব্যবহার করে আমরা আর্গুমেন্টটাকে বিল্ড আপ করি এবং শেষ পর্যন্ত একটা বিলিফ সিস্টেমে নিজেকে সাবমিট করি। অন্যান্য যেকোনো ক্ষেত্রে গেলে আপনি এতটা ফ্লেক্সিবিলিটি থাকার সুযোগ নাই, যে কারণে আপনার পয়েন্টটা কি ভুলে গেছেন যেটা মাঝখানে বলবেন বলছিলেন? ভুলে যাই নাই, সেটা হচ্ছে কিছুটা রিলেটেড কিন্তু কিছুটা কম্পেয়ারেবল কিন্তু আইডেন্টিক্যাল না। কারণ এই কারণে আমি এই কথাটির কারণে বলতেছিলাম যে ফিলোসফির ব্যাপারটা এত ওপেন এবং এত ফ্লেক্সিবল, এটার সাথে অন্য কোনো কিছু মিলানো ডিফিকাল্ট। যে কারণে আমি যে কথাটাই বলি, আমার চিন্তা ভাবনা সবকিছু আসে সায়েন্সের বা হার্ড ফ্যাক্টের বা রিয়েলিটির অ্যাঙ্গেল থেকে, যেটার সাথে ফিলোসফির আসলে ব্যাপারটা অন্যরকম। আপনার আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কি মনে করেন একজন দিনমজুর এবং একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ভোটের ওয়েট সমান হওয়া যে গণতান্ত্রিক পদ্ধতি, ডু ইউ সাপোর্ট দিস? যেহেতু আমি প্রফেশনাল লেভেলে যেভাবে করে ক্যারিয়ার বিল্ড আপ করতে সেভাবে অগ্রসর হই নাই, সেজন্য বলতে পারেন যে আমি একটা সেলফ এক্সক্লুশনের মধ্যে সবসময় থাকি। হ্যাঁ, আমাকে আমার কলিগদের সাথে খুব একটা দেখবেন না, আমাকে মোস্টলি দেখবেন যে ইয়াংদের সাথে আমি কাজ করি। হ্যাঁ, আমি একটা পাবলিক ইন্টেলেকচুয়াল হিসেবে নিজেকে গড়ে তোলার চেষ্টা করছি, ফিলোসফি পপুলারাইজার অ্যাজ ওয়েল। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা কোর অফ নলেজ থাকে। আমরা যদি উল্টা পিরামিড চিন্তা করি বা একটা কোন কে চিন্তা করি, আইসক্রিমের যে কোন আইসক্রিম আইসক্রিম, এটা যে এটার একটা মানে আমরা যদি একটা ট্রায়াঙ্গেল চিন্তা করি যেটার কর্নারটা হচ্ছে নিচে, হ্যাঁ, তো প্রত্যেকটা মানুষের মধ্যে একটা কোর কাজ করে। এই যে আমি আপনি কথা বলছি, এই মুহূর্তে কিন্তু আমাদের সাবকনশিয়াস লেভেলে আমরা কিন্তু অনেকগুলো লেয়ারে আমরা কাজ করছি, এবং কনসাসনেসের লেভেল কিন্তু জাস্ট কনসাস সাবকনশিয়াস না, এখানে অনেকগুলো, এই যে ইনসেপশন সিনেমাতে যেটা দেখাইছে সেরকম অনেকগুলো লেয়ার আছে। তাহলে প্রত্যেকটা মানুষের মধ্যে এটা কাজ করে, একটা বিবেচনা বোধ কাজ করে। এই বিবেচনা বোধটা হচ্ছে তার কোর অফ নলেজ। সেজন্য আপনি দেখবেন যে কোন মানুষ সে ধরেন অনেক ডিটেল বলতে পারে না, কিন্তু যখন আপনি আপনি তাকে সঠিকটা বলেন সে খুব দ্রুত ধরে বলতে পারে। আর কোন একটা মানুষ দেখা গেল যে সে অনেক এক্সপার্ট, অনেক ইন্টেলিজেন্ট, অনেক কিছু বলতে পারে, কিন্তু সে মেইন পয়েন্টটা মিসিং করছে, সে কোনোমতে সেটা ধরতে পারছে না, ওকে। কারণ তার ভিতরে ওই কোর নলেজের মধ্যে প্রবলেম আছে। তা আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা গিভেন রেশনালিটি আছে, এটা আমি মনে করি, এবং এই গিভেন রেশনালিটিকে সে যদি অ্যাড্রেস করে, হি অর শি ক্যান টেক এ গুড ডিসিশন। তাহলে আমরা যখন ভোটিং এর ক্ষেত্রে দেখি তখন সে কি করে, সে যে সে একটা
ওভারঅল জিনিসটাকে নিয়ে একটা চিন্তা করে, আমরা যদি তাকে গণতান্ত্রিক পদ্ধতিতে তুলি, আমরা যখন ইচ ম্যান ওয়ান ভোট চিন্তা করি, সেটার একটা মানে রিকোয়ারমেন্ট হচ্ছে যে আপনার সামাজিক ব্যবস্থাটা, বিশেষ করে অর্থনৈতিক ব্যবস্থাটা সামন্তবাদী হতে পারবে না। মনে করেন জমিদার প্রথা যদি হয়, তো জমিদার প্রথার মধ্যে ভোট হইতে পারে জমিদারদের মধ্যে, জমিদারের যারা রায়ত, যাদের কোনো ভূমি অধিকার নাই, যাদের বেঁচে থাকাটা লিভিংটা নির্ভর করে আরেকজনের উপরে, সে তো স্বাধীন মতামত দিতে পারবে না। স্বাধীন মতামত দেওয়ার জন্য তার অর্থনৈতিক স্বাধীনতা লাগবে, মানে জমিদারি সিস্টেম থাকলে হবে না, একটা ইন্ডাস্ট্রিয়ালাইজড ইয়া হতে পারে বা কৃষি ভিত্তিক হতে পারে, ডাজন্ট ম্যাটার, কিন্তু জমিদার ভিত্তিক হবে না। তা যদি না হয়, তার যদি ফর্মাল এডুকেশন নাও থাকে, যেটা আপনি কোশ্চেন করেছেন, ফর্মাল এডুকেশন না থাকলেও তার একটা কনসিয়েন্স কাজ করবে করার কথা, কিন্তু সে তার যদি ফর্মাল এডুকেশন না থাকে, সে যদি ইনফর্ম না হয়, সে যদি নলেজেবল না হয়, তাহলে সে তো ভুল। সেই ইনফর্ম মানুষ আসলে কি জানে, মানুষ কিভাবে নলেজেবল হয়, ইনফর্ম হয়, এটা আপনি যদি আসেন এপিস্টেমোলজিক্যালি, যদি আমরা বলি যে আমাদের মধ্যে কিছু অ্যাসাম্পশন ডেভেলপ করে, ইনফরমেশন ইজ নট নলেজ, এই কথাটা খুব বারবার আমাদের মনে রাখতে হবে। আমরা যাকে নলেজেবল বলছি, সে আসলে অনেক ইনফরমেশন জানে। আমি তো এই কথাটা আপনার অন রেকর্ড বলছি, আমাদের ডিপার্টমেন্টও বলছি, এটা খুব স্টানিং একটা কথা। ইভেন আমাদের কলিগদের অনেকেও, সে ফিলোসফির ডেকার্টের ফিলোসফি জানে, হেগেলের ফিলোসফি জানে, প্লেটো জানে, অ্যারিস্টটল জানে, অনেক কিছু জানে, এজ এ হোল ফিলোসফি কি সেটাই জানে না। আমাদের একজন কলিগ, আপনি আপনাকে তত্ত্ব দেই, তিনি রিটায়ারমেন্টে গেছেন, তিনি ক্লাসের মধ্যে বলেছেন ফার্স্ট ইয়ারে যে তোমরা ফিলোসফি পড়ো, কিন্তু ফিলোসফার হওয়ার চেষ্টা করবো না। আমরা ওনাকে জিজ্ঞেস করেছি এবং নিষেধ করেছি, এবং আমরা স্ট্রং রেজুলেশন এসে এই ধরনের কথা আপনি বলতে পারবেন না। তাহলে উনি কথাটা কেন বললেন? উনি ফিলোসফিতে চাকরি করে এখন রিটায়ারমেন্টে গেছেন, কারণ উনি ফিলোসফিকে বোঝেনি। উনি ডেকার্টের পয়েন্ট গুলো বলতে পারে, অমুকের পয়েন্ট বলতে পারে, হোয়েন হি ইজ অর শি ইজ আস্কড ফর পুট ইউর পয়েন্টস, ইউর কোয়েশ্চেন, হোয়াট ইজ ইউর টেক অন অন দিস, এটা বলতে পারে না। যার নিজস্ব কোনো টেক নাই, তার কোনো জ্ঞান নাই। জি, আপনি যে কথা বলছেন সেটাতে আমি একমত। আমি ফেসবুকে অনেকবার ব্যাখ্যা করছি নলেজ এবং ইনফরমেশনের পার্থক্য অনেকগুলো লেখায়, তো সেখানে আমি দেখাইছি যে ইনফরমেশন, অনেক ইনফরমেশন জানলে কেউ নেসেসারিলি নলেজেবল হয় না। আমার পার্সোনাল ডেফিনেশন নলেজের হইতেছে ইনফরমেশন প্লাস পারসেপশন, যে ইনফরমেশন তো সেক্ষেত্রে, কিন্তু তার মানে হচ্ছে আমার ক্ষেত্রে, আমার আন্ডারস্ট্যান্ডিং এ বা আমার ডেফিনেশনে নলেজের ক্ষেত্রে ইনফরমেশনটা ইজ এ মাস্ট। কেউ যদি ইনফরমেশন যত কম জানে তার নলেজ, জি, তো সেক্ষেত্রে একজন শ্রমিক যিনি, উনি যখন একটা সিদ্ধান্ত নিবেন, ওনার সিদ্ধান্তটা লেস ইনফর্মড, উনি নলেজেবল, যেটা আমি বললাম নলেজেবল হওয়ার কন্ডিশন হচ্ছে তাকে অনেক ইনফর্মড হইতে হবে, অনেক ইনফরমেশন জানতে হবে। নাও অনেক ইনফরমেশন জানার পর অনেকে সেটা খুব ভালোভাবে পারসিভ করতে পারে, অনেকে পারে না। যে অনেক কিছু জানলো, কিন্তু যা জানলো এই তথ্যটা সে পারসিভ করতে পারে নাই, সে নলেজেবল হবে না। আমাদের হুজুরা যেরকম কথাবার্তা বলেন আর কি, এরকম নেসেসারিলি নলেজেবল বলা যায় না, কিন্তু অনেক হাদিস কোরআন রেফারেন্স ওনারা জানেন, ওনারা অনেক ইনফরমেশন জানেন, নেসেসারিলি নলেজেবল না। কিন্তু নলেজেবল যেই ব্যক্তি, তাকে অবশ্যই অনেক ইনফরমেশন জানতে হবে এবং ইনফরমেশনটা পারসিভ করতে হবে, দুইটার কম্বিনেশন হইলে তখনই সে নলেজেবল হবে। এখন একজন শ্রমিক যিনি, ওনার সার্কামস্টেন্স ওনাকে এলাও করে না ইনফরমেশন জানা, নলেজ গ্যাদার করা, এগুলো নিয়ে, এগুলোর পেছনে সময় দেওয়ার পেছনে। সো উনি যখন একটা ভোট দেন, ওনার ভোটের চয়েসটা কিন্তু খুবই ন্যারো হয়। ওনার ভোটের চয়েসটা হয় কে ক্ষমতায় আসলে আমি দুই বেলা ভালো খাইতে পারবো। উনি কিন্তু চিন্তা করে না কে ক্ষমতায় আসলে গণতন্ত্র থাকবে, কে ক্ষমতায় আসলে বাক স্বাধীনতা থাকবে, এগুলো নিয়ে সে বদারও করে না। বদার করার জন্য যে সফিস্টিকেশন গড়ে ওঠা দরকার, সেই ইনফরমেশনটা সেই সময়টা দেওয়ার সার্কামস্টেন্সেস এই সমাজ তাকে দেয় না, এটা তার দোষ না। কিন্তু আপনি আমি আমরা যারা একজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের কথা বললাম, উনি যখন ভোট দেয়, উনি হয়তো মানে আইডিয়ালি উনি নিজের নিজস্ব চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে সিদ্ধান্ত নেয় বা নেওয়া উচিত। আচ্ছা, আমার হইতেছে বেতন বাড়ানো, দ্বিতীয়টা প্রথমটা না, আপনি যেটা বলছেন দেওয়া উচিত, দিস ইজ মিয়ার এক্সপেকটেশন। জি, আমাদের সমাজের একটা এক্সপেকটেশন যেটা আপনাকে আপনি রিপ্রেজেন্ট করছেন, দেওয়া উচিত, কিন্তু আনফরচুনেটলি তারা সেটা করে না। দে আর ওয়ার্স পিপল দ্যান দ্য লেমন পিপল, আমি তো ভিতরে থেকে বলছি দে আর মানে খারাপ বলবো না, সবচেয়ে খারাপ, সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি খারাপ। আমি এই জন্য ওয়ার্ড ইউজ করছি আইডিয়া, ওই ওই লোকটা যেটা দুই বেলা খেতে পারবো কিনা দেখে ভোট দেয়, আর এই লোকটা একজন বিচারপতি কেন স্বাধীনভাবে বিচার করে না, চামচামি করে, কারণ সে অবসরে যাওয়ার পরে দিয়ে একটা সুযোগ পাবে। এই জন্য আমার বড় ভাই এডিশনাল সেক্রেটারি রিটায়ারমেন্টে গেছে, তো ওরা, আমি বললাম যে চুক্তিভিত্তিক যে নিয়োগ করে সেটা আপনি পেতে পারেন না, বলে হ্যাঁ পেতে পারে, তাহলে আপনি চেষ্টা করেন না, বলে দেন আমি চেষ্টা করিনি। জি জি,
ওকে, এখন উনি যদি চামচামি করতো তাহলে উনি সেক্রেটারি হইতো, উনি আবার চুক্তিভিত্তিক নিয়োগ পাইতো, উনি করে গেছে তো। তাহলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক পর্যায়ের লোকদের নৈতিক মান যে কত নিচে এটা আপনি কিন্তু আইডিয়াল না, সেটা আমি জানি। আমি আমি কিন্তু কথাটা বলছি বোঝাল ভাই, খেয়াল করবেন, আমি বলছি যে আইডিয়ালি, আইডিয়ালি স্পিকিং, ইন অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড, আইডিয়ালি যদি আপনি বলেন তাহলে বাংলাদেশের জিডিপি কত, বাংলাদেশের স্ট্যাটিস্টিক কত, এরকম সো মেনি থিংস, এগুলো মনে করেন একজন ওয়েল ইনফর্ম লোকেরা জানে, মনে করে বল, কারণ এটা জানে না। কারণ ইকোনমিক্স এর লোকেরা যে স্ট্যাটিস্টিক জানে সে স্ট্যাটিস্টিক গুলো আমি মোজাম্মেল হক জানি না, আমি যত সিনিয়র একজন ফ্যাকাল্টি হোক। আপনাকে একটু থামাই, পয়েন্টটা কিন্তু কম্পারেটিভ, এখানে আপনি কতটুকু জানেন সেটা পয়েন্ট না, পয়েন্ট হচ্ছে আপনি একজন শ্রমিকের তুলনায় কতটুকু জানেন, পয়েন্ট হচ্ছে সেখানে আপনি একজন। আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে আপনি দেখেন যে একজন শ্রমিকের তুলনায় আমি বেশি জানি, ও কম জানে, সেই জন্য যদি তার ভোটিং ক্যাপাসিটি যদি আমি মনে করি ইকুয়াল না করে কিছু অন্য রকম করার চিন্তা করি, তাহলে আমাদের মধ্যে কি একটা কম্পারিজন হতে পারে না? যে আমাদের মধ্যে যারা ইনফর্ম নয়, কথার কথা, বগলের নিচে নোট নিয়ে আসে, ক্লাসের মধ্যে পড়াইয়া দিয়ে চলে যায়, সে জগৎ সংসার মধ্যে কিছুই জানে না। হ্যাঁ, কিন্তু সে গিয়ে একজন এক্সপার্ট হিসেবে তার দল তাকে সমর্থন করছে বলে সে নানা ধরনের কথাবার্তা বলতেছে। আমি তো সেটা সাপোর্ট করি না, থিওরিটিক্যালি স্পিকিং, থিওরিটিক্যালি আমি বলতেছি এটা থিওরিটিক্যালি যদি আসেন, আপনি আমার এই পয়েন্টটা নেন, আপনি যতগুলো তথ্যই জানেন না কেন, সব তথ্যকে ওই যে আপনার জ্ঞানের সংজ্ঞা অনুসারে, আপনি যেটা বলেছেন আমি যেটা বলি, আপনি বলেছেন পারসেপশন, আমি বলি ভ্যালু, মানে ইনফরমেশন এডেড ভ্যালু গিভস নলেজ। ওকে, পারসেপশন বলতে আসলে আপনি ভ্যালু এড করাকে বোঝাচ্ছেন, মানে পার্সোনাল আপনার যে সাবজেক্টিভিটির যে ব্যাপারটা, আপনি যত ইনফরমেশনই জানেন না কেন, এটা নলেজ হওয়ার জন্য আপনার একটা সাবজেক্টিভ আসপেক্ট, আপনার একটা ইভ্যালুয়েশন, আপনার এটার ব্যাপারে আপনার একটা মানে আইডিয়া ফর্ম করা বা এটাকে ইন্টারপ্রিট করার একটা ব্যাপার কিন্তু থাকে। ওকে, তাহলে আলটিমেটলি কিন্তু আপনার সাবজেক্টিভিটি ম্যাটার করছে। ইনফরমেশন আপনি অনেক জানেন, সেই ইনফরমেশন গুলো থেকে আপনি কোনটা নেবেন সেটা আপনার সাবজেক্টিভিটি আপনাকে করছে। তাহলে দেখা যাচ্ছে একজন লেম্যান যে ইনফরমেশন জানে না, সে একটা আপনার ভাষায় পারসেপশন হিসেবে, পারসেপশনের দিক থেকে সে কিভাবে পারসেপ করে, তার কমন সেন্সটা কি, সেই অনুসারে সে একটা ফয়সালা দেয়। তাহলে দেখা যাচ্ছে ইনফরমেশন যে জানে সেই ইনফরমেশনটাকে কিন্তু সার্ভারে, গুগল সার্ভারে বা কোন একটা সফটওয়্যার দিয়ে সে করে না, সে অ্যাজ এ হিউম্যান বিইং তার আইডিয়া অনুসারে ইন্টারপ্রিট করে এবং সে এটা একটা পজিশন নেয়। এবং পজিশন নেওয়ার ক্ষেত্রে সে কিন্তু কোয়ান্টিটেটিভ বিবেচনা না করে সেটা কোয়ালিটেটিভ বিবেচনার দিকে যায়, আমি যতটুকু গ্যাস করি, তাই না? এই কোয়ালিটেটিভ বিবেচনা মাত্রই হচ্ছে সাবজেক্টিভ। এই সাবজেক্টিভ বিবেচনা করার একটা ইনহারেন্ট ক্ষমতা সকল মানুষের মধ্যে আছে বলে আমি মনে করি, সেটা তো আমি বিশ্বাস করি। কিন্তু এই পটেনশিয়ালিটিটা কাজে লাগানোর জন্য কিছু প্রিরিকুইজিট ব্যাপার স্যাপার আছে, সেটা হচ্ছে যে আমি একটা তো বললাম যে মানে অর্থনৈতিক সামাজিক যে ব্যবস্থাটা সেটা কিন্তু সামন্ততান্ত্রিক হতে হবে না, সামন্ততন্ত্র এবং গণতন্ত্র একসাথে চলতে পারে না। হ্যাঁ, গণতন্ত্র চলতে গেলে কিন্তু আমরা একটা যে মুক্ত বাজার অর্থনীতি বলেন বা যাই বলেন সেগুলো কিন্তু একটা ব্যাপার স্যাপার থাকতে হবে। আমি আমার লিভিং এর জন্য যদি একজনের উপর নির্ভর করি, আমি স্বাধীনতা কিভাবে দেবো, যে দিলে তো আমার মানে জীবিকাটা বন্ধ হয়ে যাবে। তাহলে মানুষ সম্বন্ধে আমরা কি মনে করি, যে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা মিনিমাম লেভেল অফ রেশনালিটি দেয়া আছে, প্রত্যেকটা মানুষ মাত্র দেয়া, এটা এটা যদি আমি মনে করি, এটা যদি আমি মনে করি, তাহলে সমাজ ও রাষ্ট্রের ব্যাপারে একটা গ্রস অপিনিয়ন দেওয়া তার ক্যাপাসিটি থাকা উচিত উচিত এটা এটা। আর একটা জিনিস হলো যে এখানে আমরা একটা জিনিস মিস করি, সেটা হচ্ছে যতই আমরা ওয়ান টু ওয়ান ভোটের কথাটা বলি না কেন, যে কোনো একটা স্টেট সিস্টেমের মধ্যে কিন্তু ডিপ স্টেট যেগুলোকে বলা হয়, যে ফ্যাক্টর গুলো বলা হয়, এগুলো কিন্তু ওয়ার্ক করে। লেমেনরা দেখে যে বিগ শটরা কি করছে, তারা কোন দিকে যাচ্ছে, ট্রেন্ড এখন কোন দিকে, সে কিন্তু সবসময় সেটা দেখে। এর মধ্যে আছে মিডিয়া, এর মধ্যে আছে মিলিটারি, এর মধ্যে আছে ইকোনমিক, ইয়াকে যারা ইয়া করে বিজনেস ম্যাগনেট তারা আছে, ইভেন এর মধ্যে রিলিজিয়াস বিষয়গুলো থাকে। ভোট করার ক্ষেত্রে মনে করেন একটা সরকার খুব ভালো খাবার দাবার দিচ্ছে, কিন্তু মানুষের মনে করেন ধর্মীয় অনুভূতিতে সে আঘাত হানছে, মানুষ কিন্তু তাকে ভোট করবে না। কারণ এখানে দেখা গেল যে সে যাকে বিগ ব্রাদার মনে করে তাদের মধ্যে একজন অখুশি হচ্ছে, সে কিন্তু কোনো বিগ ব্রাদারকে অখুশি করে কোনো কিছু করবে না, কথার কথা এইভাবে করে। তাহলে আপনি যখন এরকম প্রশ্নের উত্তরে আপনি তাহলে কিভাবে আসবেন, আপনি যেটা বললেন যে ইনহেরেন্ট একটা কোয়ালিটি, আমি বিশ্বাস করি প্রত্যেক, হ্যাঁ এইটা হচ্ছে, এটা হচ্ছে যে মানুষ যখন একটা যখন জাস্টিফিকেশন দেয় তখন কিন্তু তালে গুলে দেয়, সেটা আমি আপনিও
আপনার ল্যাবরেটরির বাইরে এসে যখন আপনি যখন কথা কথা একটা কিছু দেখে একটা কিছু আপনি যখন সাইরেন শুনেন আপনি মনে করেন যে একটা অ্যাম্বুলেন্স। এই বিষয়গুলো তো সাবজেক্টিভ নেই, এগুলো তো অবজেক্টিভ। ধরেন পৃথিবীর যে পার্থিব বৈষয়িক বিষয়গুলো, একটা দেশ, একটা রাষ্ট্রের অর্থনীতি বলি, সমাজনীতি বলি, গণতন্ত্র বলি, বিচারালয় কিভাবে চলবে বলি, এই এই বিষয়গুলো কিন্তু অবজেক্টিভ, এগুলো সাবজেক্টিভ না। সুতরাং এই ক্ষেত্রে যদি কেউ ভুল সিদ্ধান্ত দেয়, এটা ভুল সিদ্ধান্ত, এখানে তার ফিলোসফিক্যাল পজিশন নেওয়ার সুযোগ নাই। যেমন ধরেন একজন ট্রাম্প সাপোর্টার, সে যদি ট্রাম্প বলতেছে গ্লোবাল ওয়ার্মিং মিথ্যা, সে ট্রাম্পের কথা বিশ্বাস করে ট্রাম্পকে ভোট দিল, সে সে ভুল জানে, সে এখন এখন আমি জানি গ্লোবাল ওয়ার্মিং সত্য, সে জানে গ্লোবাল ওয়ার্মিং মিথ্যা, এক্ষেত্রে তার কথা সেটা ফ্যাক্টের বিপরীতে একটা অবস্থান নিছে। সেও বিশ্বাস করে গ্লোবাল ওয়ার্মিং সত্য, আমি বিশ্বাস করি গ্লোবাল ওয়ার্মিং সত্য। নাও আমাদের যদি ফিলোসফিক্যাল বা যে কোনো ধরনের বিপরীত অবস্থান থাকে, দ্যাটস ফাইন, কিন্তু সে যদি ইনফর্ম না হয়, সে যদি প্রপারলি ইনফর্ম না হয়, এই যে একটা কথা আছে আপনার ইয়েতে কোডিং প্রোগ্রামিং এর ক্ষেত্রে জানেন, গার্বেজ ইন গার্বেজ আউট। আপনি যদি গার্বেজ এই মাথা দিয়ে গার্বেজ ঢুকান, ওই মাথা দিয়ে গার্বেজ বের হবে, এই মাথা দিয়ে গার্বেজ ঢুকালে ওই মাথা দিয়ে স্বর্ণ বের হবে না। সো না, সেটাই আর কি আমি বলতেছি যে একটা একটা সে কতটুকু ইনফর্ম, সে যদি গার্বেজ জানে, তার কাছ থেকে আমি ভালো কিছু আশা করতে পারি না। নাও এগুলো এই ব্যাপারটা সাবজেক্টিভ, আপনি বলতে পারেন যে আমি অনেক জানি, আমার চেয়ে বেশি আরো আরেকজন জানে, তার চেয়ে বেশি আরো আরেকজন জানে, সেটা হয়তো। আমি কিন্তু সেটা বলছি, আমি কম্পারেটিভ স্টাডি করতেছি যে একজন শ্রমিক এবং একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক, একজন শ্রমিক যখন ভোট দেয়, সে তার তার পারিপার্শ্বিকতাই তাকে বাধ্য করছে লেস ইনফর্ম হইতে, সে ব্যস্ত তার জীবিকা নিয়ে। সুতরাং সে যখন ভোট দেয়, সে শুধু চিন্তা করে কাকে ক্ষমতায় আনলে আমি দুইটা চারটা ভালো খেয়ে পরে বাঁচতে পারবো। একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক যখন ভোট দেয়, উনি চিন্তা করেন অমুক সরকার ক্ষমতায় আসলে আমার একটা আমার প্রমোশন হবে, কিন্তু উনি ওইটাকে প্রায়োরিটাইজ করেন না, উনি ইন্টারেস্টের ঊর্ধ্বে যান, কারণ উনি আরো অনেক দিক কনসিডার করেন, একটা রাষ্ট্রের গণতন্ত্রের ক্ষেত্রে কোনটা ভালো হবে, যে একটা গণতান্ত্রিক সরকার আসলে ইন দা লং রান আমি সেটার বেনিফিট ভোগ করব। সো উনি অনেক তার তার সবকিছু কনসিডার করে একটা সিদ্ধান্ত নেন, আর ওই ভদ্রলোক শ্রমিক একটা ওয়ান ডাইমেনশনাল। আমি আমি দেখতে পাচ্ছি যে লেমেন সম্পর্কে আপনার একটু মানে বা আপনি যেভাবে বলছেন যে তারা সবসময় নিজেদের ম্যাটেরিয়াল গুলা চিন্তা করে, না আমি তো বলি নাই, নেসেসারিলি বলি নাই, নেসেসারিলি বলি নাই, না মজামহল ভাই আমি কিন্তু এই কথা বলি নাই, আমি আপনাকে এই কারণে ট্রাম্পের ইয়ার উদাহরণটা দিছি, কারণ আপনি আইডিয়ালি যেটা বলছেন এটা হচ্ছে একটা ইউটোপিয়া, না আপনি যেটা বলছেন এটা প্র্যাকটিক্যাল, আপনি ভুল বুঝতেছেন, ভুল বুঝতেছেন। আমি ট্রাম্পের এই জন্য ট্রাম্প সাপোর্টারের কথাটা আনছি, কারণ আমি বুঝতেছি আপনি ভুল বুঝবেন এই কারণে, বা আমি বোঝানোর একটা গ্যাপ থাকার সুযোগ আছে এই কারণে। আমি যে এই কারণে বললাম যে একটা ট্রাম্প সাপোর্টার যদি, না না আপনি একটা বায়াসনেসের দিকে ইয়ে করছেন, না মানুষের একটা মানে এরকম অনেক সময় বায়াসনেস গুলা কাজ করে যে ডগমেটিক্যালি সে মানে একটা কিছুকে ধরে নেয় এবং একটা গ্রস ইনফরমেশন এর এগেইনস্ট, এই জন্য আমি এটা বলতেছি তো সাবজেক্টিভ না, ব্যাপারটা তো অবজেক্টিভ, আপনি জিনিসটাকে সাবজেক্টিভ বানায় ফেলতেছেন কেন, আমি এটা বুঝতেছি না। শুনেন আপনি যখন একটা ডিসিশনের কথা বলেন, যে ডিসিশনটা হচ্ছে যে একটা মানে ফ্যাক্ট বেসড ডিসিশন না, যে ডিসিশন হচ্ছে একটা পারসেপশন বেসড ডিসিশন, ভোটিং ইজ এর পারসেপশন বেসড ডিসিশন, এটা ফ্যাক্ট বেসড ডিসিশন না। কারণ ফ্যাক্ট বেসড ডিসিশন করতে গেলে কোনগুলোকে আপনি ফ্যাক্ট ধরবেন, তাহলে তো ইলেকশনের দরকার নেই, যে সরকার জিডিপি বাড়াইতে পারে সেই সরকার ক্ষমতায় থাকবে, চেঞ্জ হওয়ার দরকারটা কি? আপনি যখন যখন পারসেপশন বেসড যখন ডিসিশনের কথা বলবেন, তখন কিন্তু এথিক্স এন্ড মোরালিটি ভ্যালু এগুলো কিন্তু ম্যাটার করে। সুতরাং আমাদের বেসিক অ্যাসাম্পশনে যাইতে হবে যে একজন ইনস্টিটিউশনালি এডুকেটেড পারসন সে মোর মানে মানে এথিক্যাল কিনা দেন এ লেমেন যে ইনস্টিটিউশনালি এডুকেটেড না, এটা হলো গোড়ার কোয়েশ্চন। আমি আপনার সাথে আলোচনা শুরুতে বলেছিলাম যে কোন প্রেক্ষাপট থেকে আমি কথা বলছি, এটা কিন্তু খুব ম্যাটার করে না মোজাম্মেল ভাই, আমি এখানে একটু আমরা ভুল থেকে চলে যাব এই কারণে, সেটা তো আমরা জানি না, আমি কারণে বলছি আইডিয়ালি স্পিকিং, যেমন একজন লোক সে আইডিয়ালি বিশ্ববিদ্যালয় শিক্ষক, হু উইল ফর্ম দ্যাট কোট আনকোট আইডিয়াল, না হ্যাঁ সে আমি এই জন্য বলছি যে আমরা থিওরিটিক্যালি বিষয়টা বোঝার চেষ্টা করতেছি, আমি কিন্তু এটা ম্যাটেরিয়ালাইজ করার আলোচনায় আসছি। হ্যাঁ সেটা যদি আপনি দেখেন আইডিয়াল সিচুয়েশনটা হচ্ছে যে আইডিয়াল সিচুয়েশন মানুষ যখন আপনি মানে যদি সমাজ চুক্তি মতবাদ গুলো দেখেন যে কিভাবে সমাজ উৎপন্ন হলো, সোশ্যাল কন্ট্রাক্ট তৈরি হলো, কেউ বলছে যে মানুষ এরকম খারাপ ছিল, মারামারি হানাহানি করে শেষ পর্যন্ত হয়রান পরেশান হয়ে একটা চুক্তি করছে, কেউ বলছে না মানুষ আসলে সৎপ্রবণ ছিল যার কারণে তাদের মধ্যে ওয়েলফেয়ার চিন্তা গুলো ডেভেলপ করছে, রুশু যেটা বলেছেন, আর মানুষের মধ্যে খারাপ বলেছেন কথা কথা হবস বলেছেন, কিন্তু এই খারাপ মানুষগুলো মারামারি কাটাকাটি করে তাদের মধ্যে একটা রিয়েলাইজেশন আসছে যে না আমাদের একটা লেভিয়েথেন ফর্ম করতে হবে, আমাদেরকে একজনকে ক্ষমতা দিতে হবে, ইভেন দেশে যদি আমাদের অত্যাচারী হয়ে থাকে। তাহলে মানুষের মধ্যে এই চিন্তাটা কেন আসলো? আমার মানে বেসিক থিসিসটা হচ্ছে, অ্যাসাম্পশনটা হচ্ছে যে ম্যান ইজ বেসিক্যালি গুড আনলেস দে আর ইনফ্লুয়েন্সড বাই ব্যাড ফ্যাক্টরস। আমি এটার সাথে একমত, জি
এটা আর কি, যেটা আমি যদি মনে করি তাহলে আমি দেখব যে আমি যখন একটা পপুলার ভোট নিব তখন পকেট গ্রুপ অফ পিপল সাম মাইনরিটি পিপল, তারা মাইনরিটি পিপল মানে লেস পোর্শন অফ পিপল, তারা রং ডিসিশন দিতে পারে, কিন্তু মেজরিটি ইজ অলওয়েজ রাইট। কারণ মেজরিটি কে যদি আপনি যদি রাইট মনে না করেন, আপনি যে মানে পলিটিক্স এর মধ্যে ব্যাপারটা হচ্ছে কি জানেন, তিনটা এইটাও আবার আপনি আমার কাছ থেকে রেফারেন্স চাইবেন না, আমি রেফারেন্স দিলে আমি আর নাই। হ্যাঁ, আর পারসেপশনে যদি আলোচনা করেন, আপনি কি বুঝেন আমি কি বুঝি, তাহলে আপনি আমার সাথে একমত হবেন যে পলিটিক্স ইজ অল অ্যাবাউট থ্রি থিংস, হাউ টু গেট দ্য পাওয়ার, হাউ টু রান দ্য পাওয়ার, হাউ টু হ্যান্ড ওভার দ্য পাওয়ার, এই তিনটা জিনিস হচ্ছে পলিটিক্স এর মূল জিনিস। ওকে, আপনি এখন হাউ টু রান দ্য পাওয়ার এটা বাদ দিয়ে হাউ টু গেট অ্যান্ড হাউ টু ইউ নো চেঞ্জ দ্য পাওয়ার, এটা যদি আপনি দেখেন অন্য যে কোনো ব্যবস্থার তুলনায় এই ডেমোক্রেটিক সিস্টেম ইজ বেটার। অটোক্রেসি বলেন আপনি, এরিস্টোক্রেসি বলেন আপনি, মানে যা যা বলেন, মানে অলিগার্কি বলে একটা জিয়া ছিল, এগুলো এখন নাই যে মানে বণিকরা। আমি আপনার এগুলো সবকিছুর সাথে একমত, অনেক বিস্তৃত আলোচনা স্কোপ, ক্ষমতা গ্রহণ এবং ক্ষমতার হস্তান্তরের ব্যাপারে যদি আপনি আলোচনা করেন তাহলে আপনি দেখবেন যে গণতান্ত্রিক পদ্ধতিটা বেটার দেন এনি আদার। তাহলে আপনি যখন গণতন্ত্রের কথা বলবেন, আপনি যদি পপুলার ভোটের দিকে না যান, আপনি যদি একটা অ্যারিস্টোক্রেসির দিকে যান, বেসিক গণতন্ত্র যেটা আইয়ুব খান করছিল সেটার দিকে যান, তাহলে আপনার যে এখানে মধ্যে যে ব্যবস্থাটা অতীতে হয়েছে বা এখনো হওয়ার সম্ভাবনা আছে তার চেয়ে বরঞ্চ পাবলিককে যখন আপনি একটা জিনিস কি জানেন, সূর্যের আহ্নিক গতি এবং বার্ষিক গতি আছে না সেরকম, তাহলে এক্সপার্টরা আমরা একটা এ করেছি যেটার মধ্যে আমরা দেখেছি যে মানে সোশ্যাল মুভমেন্ট গুলা কিভাবে হবে, ভবিষ্যৎ সমাজ কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হবে, সেটা হচ্ছে যে সেটা একটা ডেইলি মোশন আছে, একটা অ্যানুয়াল মোশন আছে। তাহলে আপনার গভর্নমেন্ট ডে টু ডে বা টাইম টু টাইম সব সিদ্ধান্ত গুলো নিচ্ছে, অথরিটি নিচ্ছে, কিন্তু আপনার অথরিটি বা গভর্নমেন্ট কিভাবে সিদ্ধান্ত নিচ্ছে সেটা একটা পরিবার ব্যবস্থাপনা বলেন, একটা সরকার ব্যবস্থা বলেন, সব জায়গাতেই যে সেটা কমন পিপলদের অ্যাক্সেস থাকতে হবে এবং তারা এই ব্যাপারে কিন্তু একটা মানে তাদের পারসেপশন বেস একটা কিন্তু রায় দিবে। অনেক দিকে কথা যাচ্ছে, যেহেতু আবার একটু ন্যারো করে নিয়ে আসি, যে অনেক মানুষ যে রায় দিবে, আমার প্রত্যেকটা কথার গোড়াতে একটা জায়গায় সে ইনফর্মড কিনা, সে যদি ইনফর্মড না হয় তার মতের ওজন, একটা লোক ইনফর্মড হয়ে একটা রাইট ডিসিশন দিচ্ছে আর একটা লোক আনইনফর্মড হয়ে একটা ভুল ডিসিশন দিচ্ছে, দুইজনের মতামতের ওজন সমান বিধায় আমি তার ভুল ডিসিশনটা অ্যাকসেপ্ট করতে হবে। এবং ধরেন ট্রাম্পের এখন আমেরিকাতে আমেরিকানরা সাফার করতেছে করোনা ভাইরাসের কারণে, আরেকজনের ভুল সিদ্ধান্তের কারণে, কারণ ট্রাম্প ডাজন্ট নো কিভাবে সায়েন্স কাজ করে, ট্রাম্প সাপোর্টাররা ডাজন্ট নো কিভাবে সায়েন্স কাজ করে, সুতরাং তারা আনইনফর্মড, তারা ইনফর্ম না, সুতরাং আমি ইনফর্ম হওয়ার পরও আমি ট্রাম্প, আমি বাধ্য হয়েছি ট্রাম্পকে ক্ষমতায় আনতে, অ্যালাউ করতে, কারণ হচ্ছে আরেকজন যে যার কোনো জ্ঞান নাই, শিক্ষা নাই, বোঝে না, সায়েন্স সম্পর্কে ধারণা রাখে না, তার ভোটের ওজন এবং আমার ভোটের ওজন সমান, তারা ভোট দিয়ে ট্রাম্পকে ক্ষমতায় আনছে, সে করোনা ভাইরাসকে বিশ্বাস করে না, সে সায়েন্স বিশ্বাস করে না, ফ্যাক্টে বিশ্বাস করে না, সুতরাং সে মাস্ক ব্যবহার করতে চাপ দেয় না, সায়েন্টিস্টদের পরামর্শ ফলো করে না, তাদের কারণে এখন কিন্তু সমাজ সাফার করতেছে। সুতরাং ডেমোক্রেসি আমি বুঝি, হ্যাঁ ঠিক আছে, আমি আপনার সাথে একমত যে এখন পর্যন্ত ডেমোক্রেসি ইজ দ্য বেস্ট টুল উই হ্যাভ, বাট এগুলো কিন্তু ইভলভিং। আমরা কিন্তু যদি আপনি এইখানে বলেন যে ডেমোক্রেসি বেস্ট টুল, শেষ, এখানে থেমে গেছি আমি, আমার পয়েন্টটা হচ্ছে যে না, এটাকে আরেকটু বেটার করা যায় কিনা, আরেকটু ফাইন টিউন করা যায় কিনা। যেমন পয়েন্ট বেস সিস্টেম কিন্তু এখন অনেক পৃথিবীর অনেক দেশে, জানেন নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে পয়েন্ট বেস সিস্টেম আছে, যে আপনার একটা ডিগ্রি আছে কিনা, আপনি কি জব করেন, আপনার কয়টা ডিগ্রি আছে, আপনার বয়স কত, এই সবগুলা ফ্যাক্টর ইন করার পর নাগরিকত্ব দেওয়া হয়। সো আমেরিকাতে পয়েন্ট বেস সিস্টেম ছিল না, একটা প্রস্তাবনা আসছে ট্রাম্প করছে পয়েন্ট বেস সিস্টেম চালু করার মতো, কানাডা অস্ট্রেলিয়ার মতো। সো তারাও তাদের সিস্টেমটাকে ফাইন টিউন করতেছে। নাও ডেমোক্রেসির ইনহেরেন্ট অনেক সীমাবদ্ধতা আছে, এগুলো আমরা সবাই জানি। সো এরকম পয়েন্ট বেস সিস্টেমের মতো আমি কিন্তু থিওরিটিক্যালি বলতেছি, আমি বলতেছি না ম্যাটেরিয়ালাইজ করা সম্ভব কি সম্ভব না, আপনি প্রশ্ন করতে পারেন যে কিসের ভিত্তিতে আমি এটা নির্ণয় করবো কে কতটুকু ইনফর্ম, সেটা ভিন্ন আলোচনা আমি বলতেছি, কিন্তু আমাকে দেখতে হবে যে সে কতটুকু, যেমন যেটা বললাম ট্রাম্পের যে ভোটার সে সায়েন্স ফ্যাক্টের সাথে একমত না, সুতরাং তার কথার ওজন আমার কথার ওজন এক হইতে পারে না, আমি সারা জীবন ব্যয় করলাম পড়াশোনা জানার পেছনে, সে এটার উল্টো একটা কথা এসে বলে তার সিদ্ধান্তের কারণে আমি সাফার করব। আবার ধরেন যে একজন, যে বললাম একজন শ্রমিক, উনি শর্ট টার্মে চিন্তা করতেছে কাকে ক্ষমতায় আনলে আমি ভালো থাকবো খেয়ে পরে, আর আরেকজন যে ইনফর্ম লোক সে চিন্তা করতেছে যে আমার খাওয়া পড়াটা ডাজেন্ট ম্যাটার, আমি যদি গণতন্ত্র নিশ্চিত করতে পারি, আমি যদি রুল অফ ল নিশ্চিত করতে পারি একটা দেশে, আমি যদি একটা দেশে ইনস্টিটিউশন গুলাকে ইন্ডিপেন্ডেন্ট করতে পারি,
লং টার্মে, ইন দ্য লং রানে, লং টার্মে আমি ঠিকই আমার খাবারের ব্যবস্থা হবে। সো সে লং টার্মে চিন্তা করে নিজস্ব ইয়ের ঊর্ধ্বে উঠতেছে, কারণ সে জানে বোঝে একজন শ্রমিক, সে তো সে শর্ট টার্মে চিন্তা করতেছে। সো সো এই এখন শ্রমিক যে শর্ট টার্মে চিন্তা করতেছে, সে এমন একজনকে ক্ষমতায় আনলো যে রুল অফ লতে বিশ্বাস করে না, যে গণতন্ত্রে বিশ্বাস করে না, যে স্বাধীন বিচার বিভাগে বিশ্বাস করে না, সে শুধুমাত্র ওই যে উন্নয়ন উন্নয়ন করতেছে, রিক্সাওয়ালা খুশি উন্নয়ন হইতেছে, কিন্তু আলটিমেটলি এটা কিন্তু টেকসই না, সাস্টেনেবল যে ওয়ার্ডটা আমরা চারপাশে অনেক শুনি, এটা কিন্তু সাস্টেনেবল কোনো উন্নতি না। তো এই যে একটা ডেমোক্রেসির তো আমরা জানি অনেক ইস্যুজ আছে, যে কারণে আমি আপনাকে প্রশ্ন করলাম যে আপনি আপনি যে সমর্থন করেন যে একজন আনইনফর্ম লোক এবং একজন ইনফর্ম লোক দুইজনের মতের মতামত সমান, আপনি ফিলোসফিক্যালি জিনিসটা থেকে আসছেন দেখে আমি পয়েন্টটা দিছি, কারণ আমি জানি আপনি এইটাই বলবেন, কিন্তু আমি সেটার সাথে একমত হইতে পারি না আর কি, যে এটা হ্যাজ কনসিকোয়েন্সেস রিয়েল লাইফ। না, আমরা যে একমত না হয়ে আলোচনা করছি এর মাধ্যমে তো একটা ক্লারিফিকেশন হচ্ছে, পয়েন্টস গুলো তো মানে রিভিল করছে যে আসলে কোন দিকে কি পয়েন্ট। লেট মি পুট এগেইন টু পয়েন্টস, সেটা হচ্ছে যে আপনার মানে সায়েন্সের বা সায়েন্টিফিক কোন রিসার্চ বা প্রেজেন্টেশন বা এনিথিং রিলেটেড টু সায়েন্স আর এনিথিং রিলেটেড টু সোশ্যাল সায়েন্স, আপনি যদি সোশ্যাল কোনো বিষয়ের দিকে দিকে আসেন সেটা কিন্তু ভিন্ন রকম। আমি প্রথমে যেটা ক্লারিফাই করার চেষ্টা করেছি, দ্য ডিস্টিংশন বিটুইন সায়েন্স এন্ড ফিলোসফি এন্ড রিলিজিয়ন। ওকে, তো যেমন রিলিজিয়নের মধ্যে ডগমেটিজম আছে, মানে বিলিফের ব্যাপার আছে, কিন্তু সেখানে রিচুয়ালও আছে। হ্যাঁ, আর এডিশনালি আমরা গড নিয়ে বেশ খানিকক্ষণ কথা বললাম, সেটাও থাকতে পারে, কিন্তু ফিলোসফিতে সেগুলো নাই। ফিলোসফিতে গডের আলোচনা হয়, বাট নট টু অবে হিম। আপনি অবে করা ডিজ অবে করা সেটা আপনার পার্সোনাল ব্যাপার। ফিলোসফি রিলিজিয়ন যখন আপনি পড়বেন সেটা একটা মানে একটা মেথডে পড়া। আবার সায়েন্সের সাথে তুলনা করলে সায়েন্স অবজারভেশন বেসিসে কাজ করে, যার কারণে তাকে একটা কনক্রিট অর নিয়ার টু কনক্রিট একটা ডিসিশন আসতে হয়। ওকে, সাইন্টিফিক্যালি আপনার দুইটা কাউন্টার প্যারাডাইম হতে পারে, কিন্তু দুইটা কাউন্টার ফ্যাক্ট হতে পারে না, কিন্তু ফিলোসফিক্যালি দুইটা কাউন্টার আর্গুমেন্ট হতে পারে। ওকে, আচ্ছা, তো এবং আমার একটা কথা যেটা আমার ক্যাটাগরির কেউ বলে না, যে ফিলোসফিরও লোক এবং যে রিলিজিয়নেরও লোক, এবং সে বলে যে মানে থিউজম এবং অ্যাথিজম দুইটারই আর্গুমেন্ট আছে। যারা ইসলামপন্থী তারা তো এটা শুনে খুব শকড হয় যে মানে নাস্তিকতার পক্ষে যুক্তি আছে এটা আপনি বলছেন। তখন আমি ব্যাখ্যা করি আসলে ব্যাপারটা কি। তো আপনি যদি দেখেন, আপনি যদি দেখবেন যে আপনি যে ইনফরমেশনের ব্যাপারটা যেটা আপনি মানে ফোকাস করছেন, এই ইনফরমেশনের ব্যাপারটা সাইন্টিফিক্যালি যা, এই ইনফরমেশনের ব্যাপারটা কিন্তু ফিলোসফিক্যালি ব্যাপারটা সেরকম না, সোশিও মানে সোশ্যাল দিক থেকে ব্যাপারটা সেরকম না। যখন একটা ব্যক্তি যখন একটা পারসেপশন ফর্ম করে তখন কিন্তু ইনফরমেশন গুলো কাজ করে। আপনি বলছেন যে ইনফর্মড না, ওকে, সে ইনফর্ম না, সে অনেকগুলো স্ট্যাটিস্টিক জানে না, কিন্তু এই স্ট্যাটিস্টিক গুলো যে রিয়ালিটি থেকে নেওয়া হয়েছে সে রিয়ালিটিটাকে সে কোনো না কোনো ভাবে ফিল করে, এটাকে সে খেয়াল করে। আপনি বলতে পারেন যে সে সকালবেলা ঘুম থেকে উঠে গার্মেন্টস এ চলে গেল, তো ওই মেয়েটা কিভাবে সে দেশ ও সমাজ সম্বন্ধে জানে। আসলে প্রত্যেকটা মানুষের কিন্তু একটা কন্টিনিউয়াস একটা অবজারভেশন কিন্তু কাজ করে। যখন সে ভোট করে, আমি তো আপনাকে একটা উদাহরণ দিয়ে দেখাইলাম যে রিলিজিয়াস সেন্সিটিভিটি কোন বিষয়ে কথার কথা খুব উন্নয়ন করে এমন সরকার বাংলাদেশে, বাংলাদেশেই মনে করেন যে প্রফেট মোহাম্মদ ইসলামের একটা ব্যঙ্গচিত্র প্রকাশ করছে, এটা সমর্থন করছে, ওই সরকারকে কিন্তু সকল উন্নয়ন সত্ত্বেও কিন্তু জনগণ প্রত্যাখ্যান করবে। এবং বাস্তবতা হচ্ছে, আমি আমার কাছে তথ্য নাই বা যে আমি পরিসংখ্যান দিতে পারবো না, কিন্তু আমি নিজের চোখে যেটা দেখি যে দেশের উন্নয়ন হয়েছে, বাংলাদেশের উন্নয়ন হয়েছে, আমাদের চট্টগ্রামে, আমি আপনাকে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি, সম্ভবত আপনার শ্বশুরবাড়িও চট্টগ্রামে, গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকে তে আমরা বাংলাদেশের সঙ্গে কথা বলছি, গত রাত্রে গতকালকে এক বেলা না খেয়েছিল এরকম একজনও নাই। কোন রাস্তার কোন পাগল যদি সে খায় না চাইলে ভিন্ন হতে পারে, খাওয়ার কষ্টে না খেয়ে ক্ষুদায় রাত্রি যেমন একজন নাই, দেশের উন্নয়ন হচ্ছে। কিন্তু আপনি এখন যদি অবাধ না, কিন্তু এটা না শোনেন না, এখন যদি বাংলাদেশে অবাধ ভোট হয় তাহলে ক্ষমতাসীন সরকার কিন্তু একদম গোহারা হারবে, এটা তারা নিজেরাও জানে, এটা অন রেকর্ড বলতে আমাদের কোনো অসুবিধা নেই। তাহলে তো উন্নয়নটা কিন্তু একমাত্র ফ্যাক্টর না, এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, যে ফ্যাক্টর অনুসারে মানুষ একটা পারসেপশন বিল্ড আপ করে। আপনি যে ইনফরমেশনের কথা বলছেন, সেই ইনফরমেশন গুলো কিন্তু সে ইনফর্মড, কিন্তু সেই ইনফরমেশনটা আমার কোর ফিলোসফিতে বলেন যে উপরের বিষয়গুলো সে ইনফর্ম, কিন্তু সেই ইনফরমেশনটা আপনার স্ট্যাটিস্টিক্যাল ফর্মে আসতেছে না, সেটা ভোকাবুলারির মধ্যে আসে, সে বলতে পারতেছে না, কিন্তু সেটা ফিল করে। স্বাধীন বিচার বিভাগের গুরুত্ব কি, একটা রাষ্ট্রের স্বাধীন বিচার বিভাগের কি প্রয়োজন, এটা তো সে জানেই না, ধারণাই রাখে না। শুনেন, আপনি যদি কোর
নলেজ মানুষের মধ্যে কোর নলেজটা কোনো না কোনো ভাবে ট্রান্সমিটেড হয়। হ্যাঁ আচ্ছা, যেটা ওই যে গ্যারি শোয়ার্জ নামে একজন আছে, আর যে কারাজানে বলছে যে যে একটা প্রজাতির মধ্যে যখন একটা বৈশিষ্ট্য একটা এক্সপেরিয়েন্স হয়, সম্পূর্ণ ডিটাচ ওই প্রজাতির দুনিয়ার ওই প্রান্তে থাকা কেউ যেন তার মধ্যে এটা ট্রান্সমিটেড হয় কোনো না কোনো ভাবে হয়, এবং সে খুব অল্পতে সেটা শিখে ফেলে আর কি। হ্যাঁ, তো যাই হোক, সেটা তার একটা অ্যাজাম্পশন। কিন্তু অর্গানিক থিওরি কথা যদি আমরা বলি, এবং অর্গানিক থিওরিটা হচ্ছে মোর ডমিনেন্ট পলিটিক্যাল সায়েন্স এর মধ্যে, যে স্টেট এজ এ মানে অর্গানিক এন্টিটি, ওকে, ফ্যামিলি এজ অর্গানিক এন্টিটি, একটা মানুষের দেহ যেরকম সেরকম কাজ করে একটা ইউনিট হিসেবে, একটা রাষ্ট্র, একটা সরকার, একটা সমাজ ব্যবস্থা, একটা পরিবার ইভেন, একটা দল ইভেন সেভাবে কাজ করে। সেখানে কিন্তু যারা আপনার ভাষায় ইনফর্ম না, তারা কিন্তু সাবকনসিয়াসলি তারা কিন্তু ইনফর্ম, তারা ওইটার ওই যে বাস্তবতাটার ভিত্তিতে যে তথ্যটা নেওয়া হয়েছে ওই বাস্তবতাটা একটা ছোঁয়া, এটার একটা আভাস, এটা একটা প্রভাব সে কিন্তু বুঝতে পারে। এবং যখন সে বিবেচনাটা দেয়, আমাদের কথা হচ্ছে এই বিবেচনাটা দেওয়ার ক্ষেত্রে সে তার স্বাধীনতাটা পাচ্ছে কিনা, স্বাধীনতা যখন সে পায় তখন সে কিন্তু সেভাবে দেয়। আর আপনি যেটা বলছেন যে তার বড় ভাই বলছে, যেমন মনে করো অমুক ব্যক্তি আমার এলাকা উন্নয়ন করছে, তো মওদুদ আহমেদের লোকেরা যতদিন মওদুদ আহমেদ জাতীয় আওয়ামী লীগে ছিল ততদিন আওয়ামী লীগে ভোট দিচ্ছে, মওদুদ আহমেদ জাতীয় পার্টি ছিল তারা জাতীয় পার্টিকে ভোট দিচ্ছে, মওদুদ আহমেদ বিএনপিতে গেছে বিএনপি, মওদুদ আহমেদ বিচিতা বাসুতে জামাতে জয়েন করতো তাও মওদুদ আহমেদের ভোটাররা কিন্তু জামাতকেই ভোট দিত। এই ধরনের বায়াসনেস গুলো আমাদের এখানে মধ্যে কাজ করে। কিন্তু যখন আপনি একটা পপুলার ভোটের কথা বলবেন, তখন হচ্ছে যে একটা এই যে স্রোতের মতো একটা নদীর মধ্যে নালা দিয়ে ময়লা পরে, বিভিন্ন ড্রেনেজ সিস্টেম থেকে বিভিন্ন ইয়েগুলো আসে, কিন্তু ওইটা স্রোতের মধ্যে মিশে যায়। ব্যাপারটা সেরকম যে আপনি যখন একটা মানে পপুলার ভোট নেবেন, তখন এই বিষয়গুলো ওভারঅল একটা আপনাকে বেটার রেজাল্ট দেয়। স্টিল উইথ দ্য পয়েন্ট টু নোট দ্যাট ইট ইজ নট আইডিয়ালি দ্য বেস্ট সিস্টেম, বরঞ্চ আইডিয়ালি ডেমোক্রেসিকে পলিটিক্যাল ফিলোসফাররা খুব সিরিয়াসলি ক্রিটিসাইজ করছে। আমার নিজের একটা একাডেমিক আর্টিকেল আছে, কথা হচ্ছে আমরা যদি বলি যে ম্যান আর ইকুয়াল, ইন হোয়াট সেন্স দে আর ইকুয়াল, ওকে, এরকম অনেক প্রশ্ন আপনি তুলতে পারেন। কিন্তু আপনি যদি কম্পারেটিভ একটা ইয়াতে আসেন যে দিস সিস্টেম দিস সিস্টেম দিস সিস্টেম, আপনি দেখবেন যে পাওয়ার অর্জন করা এবং পাওয়ার হ্যান্ড ওভার করা এই দুইটা বিষয়ে পরিচালনা বিষয় না, এই দুটো বিষয়ে ডেমোক্রেসি ইজ মোর ইম্পর্টেন্ট। আর আপনি যদি পরিচালনার বিষয়টা যদি বলেন, ডেমোক্রেসি যদি আপনি ধরেন, তাহলে এই ডেমোক্রেসির মধ্যে আপনি পয়েন্ট বেসিস করতে, কারণ আপনি যখন পয়েন্ট করবেন তখন আপনারা যারা এগুলো মানে সায়েন্সের লোকেরা যারা ডিল করেন, তারা কিন্তু আপনার এই পয়েন্টটাকে আপনি এটা ইয়া দেন, এটার একটা ওয়েট দেন, এটা একটা ইয়ে করেন যে এইটাকে এভাবে বিবেচনা করতে হবে। ওই যে আপনি যে ওয়েটটা দেন, আপনার একটা সাবজেক্টিভিটি এখানে রোল প্লে করে, আপনার বিবেচনায় যে এই জিনিসটা বিবেচনা করতে হবে, কিন্তু এই জিনিসটা আসলে গুরুত্বপূর্ণ, এটাকে ঠিক করে। এটাই আমি বলতেছি এই কথাটা, পৃথিবীতে কিন্তু শুধুমাত্র সরকার নির্বাচন ছাড়া আর কোথাও ডেমোক্রেসি নাই। পৃথিবীর প্রত্যেকটা ইনস্টিটিউশন প্রত্যেকটা সিস্টেম চলে ইনফর্মড লোক দ্বারা, নলেজেবল লোক দ্বারা, বিভিন্ন ক্রাইটেরিয়া সেট আপ করা থাকে, একজন বিভিন্ন পদে যায় বিভিন্ন ইয়েতে যায়। না, ডেমোক্রেসি তো সেম, ডেমোক্রেসিকে আপনি বাদ দিচ্ছেন কেন? ডেমোক্রেসি তো ইনফরমেশন ওয়ার্ক করছে, কিন্তু সেই ইনফরমেশন আপনার দৃষ্টিতে প্রপারলি সে অর্জন এবং ব্যবহার করছে না। যখন ইনফরমেশনটা কাজ করে, কিন্তু ইনফরমেশনটাকে যেভাবে আপনি ইনস্টিটিউশনালাইজ করছেন, মানে শিক্ষিত অশিক্ষিত ভাগ করার মাধ্যমে, এইটা আসলে মানে এই ধরনের বিষয়ে কাজ করে না। কারণ ওই যে আমি যেটা বললাম যে ডেইলি মোশন এবং আপনার অ্যানুয়াল মোশনের মতো কমন পিপল এটা ওকে, সেটা হচ্ছে আসলে মানে ইনফরমেশনের যে ইম্পর্টেন্স এটা একেবারে ইনএভিটেবল, ইনফর্ম হতে হবে, এটা ব্যাপারে আমি একমত। তবে ইনফর্ম হওয়ার প্রসেসের সাথে আমি একটু দ্বিমত করছি যে ফর্মাল এডুকেশনের মাধ্যমে ইনফর্ম হওয়া এবং না হওয়া এইটা কে আমরা এটাকে আমরা গুরুত্ব দিতে পারি, কিন্তু সেটাকে আমরা মানে বেসিস করতে পারি না। আর সেটা যদি আমরা বেসিস করি, তখন আমরা এমন পিকুলিয়ার কিছু প্রবলেমে পড়ে যাব টু কোয়ালিফাই দা ইনফরমেশন এগুলাকে, এবং এথিক্স এর প্রশ্নটা সেখানে মধ্যে চলে আসবে। আপনি আদর্শভাবে বলছেন যে আইডিয়ালি এটা হওয়া উচিত,
কিন্তু ইনফরমেশন যার কাছে আছে সেই ইনফরমেশনটাকে যথাযথভাবে মূল্যায়ন করছে কিনা সেটা একটা ম্যাটার করে আর কি। সেজন্য আমার দৃষ্টিতে ইনফরমেশনটা অবশ্যই লাগবে, এডুকেটেড করতে হবে সোফার। হ্যাঁ, আমার পজিশন এটা নয় যে সে হাত পা তারপরে মুখ এবং লিঙ্গ নিয়ে জন্মগ্রহণ করছে, খায় দায় আমাদের মতো ঘুমায়, সুতরাং সে আর আমি একজন জ্ঞানী ব্যক্তির সমান হবে, সেটা হবে না ফিলোসফিক্যালি। ওই জন্য তো সবচেয়ে আপনি যদি মানে এখন প্রত্যেকটা রাষ্ট্রের নামের সাথে রিপাবলিক লাগায়, কিন্তু আইরনি বা ট্র্যাজেডিটা হচ্ছে এখানে যে রিপাবলিকের যিনি লেখক তিনি কিন্তু এই ডেমোক্রেসির সবচেয়ে গুরুতর বিরোধী ছিলেন। হ্যাঁ, এবং উনি যে ডেমোক্রেসির বিরোধিতা করেছেন এবং এক ধরনের অভিজাত তন্ত্রের পক্ষে বলেছেন, সেটা তো একটা যুক্তি আছে। এবং আমরা যে খেলাফত সিস্টেম বলি সেটাও তো মানে পপুলার ডেমোক্রেসি না, এটা এক ধরনের অভিজাত তন্ত্র আর কি। হ্যাঁ, গোত্র প্রধানরা যেদিকে এলিজিয়েন্স দিছে সেদিকে ব্যাপারটা হয়েছে আর কি। হ্যাঁ, তো সেটা হইছে, কিন্তু এখন আমি ধরেন ডেমোক্রেসির সাথে একমত, কিন্তু জাস্ট ওয়েটেড ডেমোক্রেসির সাথে একমত। রাইট, সেটা আর কি। যেমন এটা করতে গেলে অনেক ইনহেরেন্ট ইস্যুস থাকবে, আমরা তো আসলে একসাথে সলভ করতে বসি না ডেমোক্রেসি, কিন্তু যেটা হচ্ছে যে সেটা করতে গেলে যে আপনি যেটা বললেন যে কি কি কিভাবে নির্ধারিত হবে, কারা না সেরকমই যে পপুলার ভোটের কথা যদি বলেন আপনি, ইলেকটোরাল সিস্টেম আমেরিকার অথবা ইউকের যে জেনারেল ভোট দুটো তো এক রকম না, এগুলো অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা আছে। দিস ইজ নট এ জিনিসগুলো গুরুত্বপূর্ণ বলে মনে করি আর কি। জি জি জি, আমি আপনার সাথে একমত। এবং এখানে ইনহেরেন্ট যেসব চ্যালেঞ্জের কথা বললেন তার মধ্যে একটা আমি অলরেডি দেখতে পাচ্ছি, যে ডেমোক্রেসির যেটা মূল আপিলের জায়গাটা সকলের পার্টিসিপেশন, সকলের মতামতের গুরুত্ব থাকা, সেখানে আমি যেটা বলতেছি যে মতামতের গুরুত্বটা ওয়েটেড হওয়া উচিত, কিন্তু সকলেরই মতামতের গুরুত্ব থাকা উচিত। একজন শ্রমিক উনি তার প্রেফারেন্স, উনি তার কি কি প্রয়োজন সুবিধার সুযোগ সুবিধা সেটা মূল্যায়ন করে উনি ভোট দিবেন, তো উনি ওনার ইন্টারেস্টে ভোট দিবেন দেখে সেটাকে আমি অবমূল্যায়ন করতে পারি না, কিন্তু আমি যেটা করতে পারি হাইয়েস্ট যে উনি সব দিক জেনে তারপরে প্রেফারেন্সটার দিকে গেছেন কিনা, নাকি একদিক জেনেই একদিকে চলে গেছেন। উনি যদি সব দিক জেনে এটা প্রেফার করেন তাহলে আমার সেটা রেসপেক্ট করতেই হবে, কিন্তু উনি যদি সব দিক না জেনে এই সিদ্ধান্ত নেন তখন আমাকে প্রশ্ন করতে হবে যে আচ্ছা উনি তো ওয়ান ডাইমেনশনাল একটা। হুম হুম, জান আমাদের আমাদের দেশের জন্য তো বেনিভোলেন্ট ডিক্টেটরশিপ ইজ বেটার আমার মতে আর কি, বাংলাদেশের পরিস্থিতিতে। কারণ ডেমোক্রেটিক সিস্টেমের জন্য যে ভ্যালু সিস্টেমটা দরকার এবং আপনি যে ইনফরমেশনের কথা বললেন এগুলো তো আমাদের দেশে অনুপস্থিত, সেজন্য আমাদের দেশে মাইন্ডসেট সেরকম। আমরা গণতন্ত্রের কথা বলি, প্র্যাকটিক্যালি আমরা কিন্তু এক ধরনের রাজতন্ত্র ফলো করছি, প্র্যাকটিক্যালি আপনি দেখেন কিন্তু আমরা কিন্তু দুইটা পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকছি। মাঝখান দিয়ে জেনারেল সাহেব যে আসলে রেশার সাহেব সেটাও কিন্তু একটা কিন্তু মানে জমিদার হিসাবে আসছেন। হ্যাঁ, এক ধরনের তো ওনার সন্তান থাকলে কিন্তু জমিদার এটা বহালই থাকতো। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের দেশের জন্য আমি এটা উপযুক্ত মনে করি না আরকি। হ্যাঁ, সেই জন্য আমাদের দেশের জন্য বেনিভোলেন্ট ডিক্টেটরশিপটা কিন্তু একটা ব্যাপার। আরেকটা জিনিস কি জানেন, মানে গণতন্ত্রের ব্যাপারটা শুধুমাত্র মানে সরকার পরিবর্তনের ব্যাপারের সাথে মানে আমি সমর্থন করি সব ব্যাপারে। এখন সায়েন্টিস্টরা কি করবে এটা নিয়ে যদি পপুলার মানে ভোট নেওয়া হয় এটা কিন্তু ব্যাপার না, ফিলোসফাররা কি করবে এটা নিয়ে পপুলার ভোট নেওয়া হলে কিন্তু সেটা ব্যাপার না। আর এখানে আরেকটা ইনহেরেন্ট চ্যালেঞ্জ, আমাদের আলোচনা বেশ প্রায় 2 ঘন্টার মতো হয়েছে, এইটা পয়েন্টটা টাচ করে ইনশাল্লাহ আমরা র‍্যাপ করব, সেটা হচ্ছে যে কিছু চ্যালেঞ্জ অলরেডি যেহেতু আমি এটা প্রপোজ করলাম সেটার সাথে কি কি চ্যালেঞ্জ আছে ইনহেরেন্ট, এরকম একটা চ্যালেঞ্জ অলরেডি দেখাইতে পারি আমি, সেটা হচ্ছে যে এই এই প্রসেসে যদি যায় সেই ক্ষেত্রে মানুষের পার্টিসিপেশন ডেমোক্রেটিক প্রসেসে কমে যাবে অনেকটাই। যেমন ইউএসএ কিন্তু রেজিস্টার করতে হয় ভোটারদেরকে ভোট দেওয়ার আগে, যেমন আমরা হইতেছে জাস্ট উই ক্যান ওয়াক ইন টু দা ইলেকশন বুথ এবং ভোট করে বের হয়ে আসতে পারি, ইউএসএ তে হইতেছে আপনি আগে রেজিস্টার্ড হইতে হবে তারপর। শুধুমাত্র একটা প্রসেসের কারণে মানুষ ওই হ্যাসলের মধ্য দিয়ে যাইতে চায় না। সবগুলা উন্নত বিশ্ব বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেখানে 80% 90% ইভেন 70% করে টার্ন থাকে ভোটার উপস্থিতি, সেখানে আমেরিকাতে শুধুমাত্র 55% 50% হয় শুধুমাত্র বিকজ রেজিস্টার করতে হবে। সো এই একটা জিনিসই টার্ন অফ করে দেয় কি পরিমাণ ভোটারকে, যে তারা গণতান্ত্রিক প্রসেসে
পার্টিসিপেট করে না। তো সেটাকে যদি আমরা আরো কমপ্লিকেটেড বানায় ফেলি, যেটা আমরা তখন আলোচনা করতেছি যে যে সে কতটুকু জানে, সে মিলিটারি সম্পর্কে কতটুকু জানে, সে জুডিশিয়ারি সম্পর্কে কতটুকু জানে, সে ইকোনমি সম্পর্কে কতটুকু জানে, সে এই সবগুলো বিষয় সম্পর্কে কতটুকু জানে, এরকম যদি তার টেস্ট নিয়ে যদি তার তাকে আমরা ওয়েটেড পয়েন্ট দেওয়া শুরু করি, তাহলে মানুষ আরো বিমুখী হয়ে যাবে গণতান্ত্রিক প্রসেসে পার্টিসিপেট করতে। সেটা একটা ইনহেরেন্ট চ্যালেঞ্জ থাকবে। কিন্তু সেটা বাংলাদেশের মতো কন্টেক্সটে একটা অভিজাততন্ত্র, আপনি যেটা বলছেন মানে এটা অ্যারিস্টোক্রেসি আর কি, হ্যাঁ মানে আপনি শিক্ষিত মানুষ এটা বলছেন, কিন্তু সেটা কিন্তু একটা গুরুতর বিপদের কারণ হয়ে যায়। যাই কি ধরেন চায়নাতে তো বোধহয় এই টাইপের সিস্টেম আছে, কিছুটা টেকনোক্রেসি বা মেরিটোক্রেসি যেটা বলে, যে সবাই সিদ্ধান্ত নেয় না, মেরিট যারা রাইট যারা মেরিটোরিয়াস তারা সিদ্ধান্ত নেবে, ঠিক আছে, কিন্তু ওভারঅল সেটা ভালো হচ্ছে কিনা সেটার সাথে আরো ডিপ কতগুলো বিষয় জড়িত। আমি আপনাকে জাস্ট শেষের দিকে হওয়ার কারণে আমি দুইটা বিষয় একটু জাস্ট একটু দৃষ্টি আকর্ষণ করব, দর্শক যারা শুনবেন তারা, সেটি হচ্ছে যে আপনি যখন বলেন যে উন্নত বিশ্বে লোকেরা কম ভোট দেয় বা আমাদের দেশের লোকেরা যে বেশি রাজনীতি সচেতন, এটা আমাদের দেশের কিন্তু অন্যতম একটা সমস্যা, আমি লিখেছি, এবং অন্যান্য উন্নত দেশগুলোতে কোনো দেশে এত বেশি মানে পলিটিসাইজ না এই বিষয়গুলো। এটার কারণটা হচ্ছে যে মানে তাদের দেশ রাষ্ট্র একটা তালের মধ্যে চলে, এটা সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে 180 ডিগ্রি উল্টে যায় না, যার কারণে তারা এটা তো আমি ইদানিং এটা লেখে লিখেছি গণসম্মতির ভূমিকা, এটা ধর্ষণ সংক্রান্ত বিষয় আমি লিখেছি, যে ক্ষমতাসীন দলের ছেলেপেলেরা কাউকে রাজনৈতিক অভিযোগ এনে কোপায় মেরে ফেলে লোকেরা দেখে, কিন্তু ক্ষমতাসীন দলের লোকেরা যখন একটা নারীকে অসম্মান করে তখন কিন্তু তারা সেটা অ্যালাউ করে না, প্রতিবাদ মুখর হয়, কারণ গণসম্মতির মধ্যে সেটা নাই। তো সো পাবলিক পারসেপশন, গণসম্মতি বা আপনি কালেকটিভ কনসেন্ট যেটা বলেন, সেটার মধ্যে তারা বলে যে ডিপ স্টেট গুলো সেগুলোকে পাহারা দেয়, ট্রাম্প চাইলে এখন কিন্তু মানে কিছু একটা মানে যুদ্ধ লাগাই ফেলতে পারবো না কথার কথা এরকম, তো এখানে ডিপ স্টেট গুলো সেগুলোকে সিকিউর করে, যার কারণে মানুষ জাস্ট এটাকে একটা সরকার পরিবর্তন, গাড়ির ড্রাইভার পরিবর্তনের মতো, কারণ ড্রাইভার পরিবর্তন গাড়িটা দিক পরিবর্তন হচ্ছে না, যে ড্রাইভার পরিবর্তনের মাধ্যমে যদি গাড়ির দিক পরিবর্তন হওয়ার ব্যাপার হয় তখন কিন্তু ঠিকই কিন্তু যাত্রীরা এটা নিয়ে কনসার্ন হবে, এটা একটা দিক। আর একটা দিক হলো যে আপনি যখন মানুষকে পরিচালনার জন্য পরিবার সমাজ রাষ্ট্রভাবে হায়ারার্কিক ফর্ম যদি আমরা দেখি, মানুষকে আমরা কিভাবে দেখি সেই ডিপ ফিলোসফিক্যাল প্রশ্নটা কিন্তু এটার সাথে জড়িত। আপনি মানুষ মানুষ উন্নয়ন চায়, তা কিভাবে উন্নয়ন হবে, উপযোগী সরকার ব্যবস্থা, এটা মানুষকে কিন্তু এক ধরনের বস্তুতান্ত্রিক দৃষ্টিতে দেখে, যে খাওয়া পড়া তার মানে যে বস্তুগত উন্নয়ন সেটা। আর আপনি যদি বলেন যে বাক স্বাধীনতা এখানে একটা ব্যাপার, তাহলে কিন্তু আপনার যে মানে ডেভেলপমেন্টের কথা আমরা যেটা বলি চায়নার কথা আপনি উদাহরণ বলছেন, সেটা কিন্তু সেখানে আর কাজ করবে না। আপনি যখন ফ্রিডম অফ স্পিচ এর সাথে আপনি যখন মানুষের স্পিরিচুয়ালিটির আপনার এক্সিলেন্সি নৈতিক উৎকর্ষতার কথা বলবেন, এরকম একটা প্যারাডাইমের কথা বলবেন, কথা কথা ইসলাম যেটা বলে, তখন কিন্তু আপনি কিন্তু মানুষকে পরিচালনার জন্য যে অথরিটি সেটার ফরমেশনের প্রসঙ্গ তখন কিন্তু সেখানে কিন্তু সেগুলো কিন্তু ভিন্ন রকম চলে আসবে আর কি। এই বিষয়গুলো এখানে কাজ করবে সামগ্রিক ভাবে আমরা বিষয়গুলাকে কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখছি আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস আ লট ফর ইউর টাইম। আমরা প্রায় 2 ঘন্টার মতো কথা বলছি, আমি সম্ভবত 2টা এপিসোড আপলোড দেব 1 ঘন্টা 1 ঘন্টা করে, এবং আপনার সবসময় প্রফাউন্ড, আপনার কাছ থেকে বিভিন্ন পার্সপেক্টিভ পাওয়া যায়, তো আজকেও বেশ প্রফাউন্ড কিছু। আমার জি আমার সিএসসিএস জিনিস চালায় যে মাসুদুল আলম, তার কাছ থেকে আপনার কথা প্রথম শোনা, এবং সে আপনার ডাইহার্ড একটা ফ্যান, এবং পরে আমি যখন আপনার এগুলো শুনলাম তখন আমার আমার ওই যে কথাটা বইয়ের ফাঁকা পৃষ্ঠায় লেখা যে এভরিওয়ান ডাজ ফিলোসফি বাট অনলি এ ফিউ ইজ অ্যাওয়ার অফ ডুইং দ্যাট, সেটাই মনে হয়েছে যে সঠিক, কারণ ফিলোসফি কোন ইনস্টিটিউশনে না পড়েও ফিলোসফিক্যালি কনসার্ন বিষয়গুলোতে লোকেরা দেখা যাচ্ছে যে খুব রিচ অপিনিয়ন দিচ্ছে, এন্ড ইউ আর ওয়ান অফ দেম। হ্যাঁ, তো আপনার এগুলো যখন আমি কানেক্ট হলাম তখন আমি দেখলাম যে হ্যাঁ রিয়েলি এগুলো ভালো। আপনি আপনার সবচেয়ে যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে ইউ স্পিক ইউর মাইন্ড, কে কি মনে করলো না করলো, কোন দিকে গেল না গেল, এটা না, এবং এটা প্রফাউন্ডলি ফিলোসফিক্যাল একটা ক্যারেক্টারিস্টিক, ওয়াইল্ড ওপিনিয়ন সামটাইম মোর ইউ নো কি বলবো মোর স্ট্রং, স্ট্রঙ্গার দেন ইউ নো ক্যালকুলেটেড ওপিনিয়ন, ক্যালকুলেটেড ওপিনিয়ন অনেক সময় সুবিধাবাদী তার নামান্তর হয়ে যায় না। আই লাইক ইউ রেজিং কোয়েশ্চেন, আপনার এই পয়েন্ট আমি ইয়ে করি। আপনি ইবনে তাইমিয়ার একটা লেখা নিয়ে একবার ইয়ে করছিলেন, এটা
নিয়ে কারা কারা খুব আপত্তি করছিল, আপনি খুব মানে আপনার ভাষায় যে মানে ওয়াইল্ড ইয়া করছিলেন, অ্যাপ্রোচ করছিলেন যে এটা কেন, তো সেটা দরকার আছে এটা আমাদের। কিন্তু একই সাথে আমাদেরকে, আমি যেটা আপনিও ফলো করেন আমিও করি এবং দর্শকদের বলছি যে একই সাথে আমাদের ওপেননেসটাকে সবসময় মনে রাখতে হবে। হ্যাঁ, যে আপনি আমার সাথে কথা বলছেন আমার ওপিনিয়নটা নিচ্ছেন, হ্যাঁ, তো এভাবে করে যে আমরা পার্সোনাল লাইফে সবসময় যে আমাদেরকে রিথিং করতে হবে, ইভেন দো আই থিঙ্ক দ্যাট আই এম রাইট। জি জি জি, আমি এই কারণে আপনি কয়েকটা পয়েন্ট আমি অনেকক্ষণ পেঁচাচ্ছিলাম এই কারণে শুধুমাত্র যে বোঝার জন্য যে আমার আমার পজিশনটাকে কতভাবে রিডল করা যায়, আমার পজিশনটাকে কতভাবে চ্যালেঞ্জ করা যায়, আমি নিজেই বুঝতে চাচ্ছি। আসিফ মইদিনের ব্যাপারে আমার কথা ছিল সেটা, যদি আমরা যদি এক্সচেঞ্জ অফ ভিউজ এন্ড পারসেপশন হয় তাহলে আমি অবশ্যই করবো, যে আপনি আমাকে বলছেন আমি ইন্টারভিউ দিচ্ছি, এটা যে কাউকে দিব, কিন্তু তারা যেভাবে ডিবেট করে এবং আননেসেসারি কতগুলো ইনফরমেশন কে এনে মানে এক ধরনের যে করে, আপনি যেটা বলছেন যে স্মার্ট প্রেজেন্টেশনের মাধ্যমে একটা ভুল জিনিসকে চালিয়ে দেওয়া, তো এই জিনিসটার সাথে আমি আসলে মানে ইজি ফিল করি না কি সেই ব্যাপারে আমি এনগেজ হই না, বাট আই এনজয় দিস কাইন্ড অফ কনভারসেশন। প্লিজ, সো থ্যাংক ইউ ফর ইওর টাইম। আপনি যদি ক্লোজিং রিমার্ক থাকে আপনার অডিয়েন্সের প্রতি। হ্যাঁ, আমার কাছে যেটা মনে হয় যে হিউম্যান যতগুলো ডিসিপ্লিন আছে এগুলো ইন্টারকানেক্টেড, কোনোটা কোনোর সাথে টোটালি ডিসকানেক্টেড না। হোয়েন আই ওয়ার্ক, ইভেন আই এম টকিং রাইট নাও, আই এম ফলোয়িং দ্য রুলস অফ ফিজিক্স, বাট আই এম নট অ্যাওয়ার অ্যাবাউট দ্য রুলস অফ ফিজিক্স। হোয়েন আই এম সুইমিং আই এম ফলোয়িং দ্য রুলস অফ ফিজিক্স, আই এম সাইক্লিং আই এম টার্নিং এ ব্যান্ড, হোয়েন আই এম টার্নিং এ রোড according to the rules of physics, but I am not aware of the rules of physics. Likewise, everybody is doing philosophy, but he or she is not aware of doing that. Okay, and everybody is religious to some extent, whether he or she is follower of any organized religion or not. So human disciplines are connected, and I do believe in the inner and inherent basic good qualities of human beings, আমি মনে করি, এবং যতই এরকম আলাপ আলোচনা হবে, কথাবার্তা হবে, যে ইসলামিক ভাষায় যে মুআশারা হবে, এই ওপেননেসটা যখন থাকবে তখন আমার কাছে যেটা মনে হয় যে সমাজ ও রাষ্ট্রটা সব বিষয়ে না হলেও ওভারঅল অনেক ভালোভাবে চলবে। আমার একজন রুমমেট সিঙ্গাপুরে থাকে, তার সাথে আমি বিভিন্ন সময় কথা বলছিলাম, তো সে আমাকে বলছে যে সিঙ্গাপুর ইজ মোর ইসলামিক কান্ট্রি দেন ইউর অল দিস এনি ওয়ান অফ এনি সো কল্ড ইসলামিক কান্ট্রি, বিভিন্ন সোশ্যাল হিউম্যান রিলেটেড যে আপনার ইয়াগুলো প্যারামিটার গুলো কথা বলা আছে। তখন আমি সেখানে কিছু ভালগারিটি ইত্যাদি প্রসঙ্গ বললাম, তখন উনি বললেন যে এটাকে আপনারা ওভার ফোকাস করছেন, আমি বললাম যে না আসলে হয়তো আপনাদেরই হয়তো অনুভূতি ভোতা হয়ে গেছে, আমি সেটা বলছি না। আমি বলছি যে আসলে যে যখন আলাপ আলোচনা হবে তখন একটা সমাজ ও রাষ্ট্র মানে আমার ধারণায় যে গ্রসলি সঠিক পথে চলবে, কারণ বেসিক্যালি ম্যান আর গুড, হ্যাঁ, মানুষ ভালো, মানুষের মধ্যে কোরআন শরীফে আল্লাহ তাআলা যেটা বলছেন যে মানুষের মধ্যে ফাল হামাহা ফুজুরাহ ওয়া তাকওয়াহা, সেন্স অফ গুডনেস সেন্স অফ ব্যাডনেস এটা মানুষের মধ্যে থাকে, কিন্তু মানুষ যখন ভুল করে তখন ওই যে ডগমেটিজমের কারণে ভুল করে, যখন এক্সচেঞ্জ অফ ভিউজ হবে তখন নট দ্যাট যে সবাই ট্রুথটাকে রিয়েলাইজ করে গ্রহণ করে নিবে, বাট ইট উইল বি মোর রিভিলিং মোর ক্লিয়ার এন্ড অবভিয়াস এন্ড ডমিনেটিং অ্যাজ ওয়েল। তো সো দিস কাইন্ড অফ কনভারসেশন থাকা উচিত, যেটা বিদেশে আমি দেখি তারা পয়সার বিনিময়ে বক্তৃতা শুনতে যায়, আর আমরা সকল ব্যবস্থা করি সেখানে গান বাজনার ব্যবস্থা যদি করি না সেজন্য লোকেরা শুনতে চায় না। হ্যাঁ, তো সেজন্য এই এক্সচেঞ্জ অফ ভিউজের যে ব্যাপারগুলো আপনারা করছেন আমি এটা খুব অ্যাপ্রিসিয়েট করি। থ্যাংক ইউ ভেরি মাচ।